তো তুই যা, আমাকে বলছিস কেন? জানিসই তো আমি মা বাবার সাথে তর্ক করতে পারি না, আমি তোদের না জানিয়ে বিয়ে করেছি। এটা শুনলে মা হয়তো কান্নাকাটি শুরু করে দেবে, সিন ক্রিয়েটও করতে পারে, আমার সেটা ভালো লাগবে না। আচ্ছা বুঝেছি, যত ঝামেলা আছে আমার ঘাড়ে না চাপালে তো তোর শান্তি হয় না। যা সত্যি তাই বলবি, শুধু মেঘলাকে বকা খাওয়াস না প্লিজ, বেচারি আমার বকা খেতে খেতেই ক্লান্ত হয়ে পড়েছে। ওরে আমার ভালোবাসা রে, তোর অদ্ভুত ভালোবাসার ধরন দেখলে গা জ্বলে যায় একেবারে। এদিকে আমি যে বড় বাবার মুখে মুখে কি বলবো তার কোনো হুঁশ নেই। আর একজন তো আছেই, মেঘলার নাম মেঘলা না রেখে সমস্যার গোডাউন রাখা উচিত ছিল। নাবিল, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, আর তুই তাকে সমস্যা বলছিস? শুধু সমস্যা না, সমস্যার গোডাউন তোর বউ। আচ্ছা স্যার আমি যাচ্ছি। বলেই ফোন কাটলো নাবিল। অপেক্ষা কর নাবিল, কোনো একদিন আমিও তোর জন্য কিছু করে দেখাবো। এদিকে আকাশের মা ঘরে ঢুকে দেখলেন মেঘলা সোফায় বসে বই পড়ছে, দেখে ওনার মেজাজ খারাপ হয়ে গেল। আকাশের মা গিয়ে চেঁচিয়ে উঠলেন, মেঘলা তোর লজ্জা বলতে কিছু নেই? এত কিছুর পরেও তুই আবার এখানে আসলি কি করে? ঠিক বলেছ, শুনেছি তোর নাকি কাল বিয়ে হয়েছিল, তুই শ্বশুরবাড়ি যাওয়ার সময় সেখান থেকে পালিয়ে এসেছিস, কেন রে? পালানো হলে বিয়ের আগেই আসতি। মেঘলা অবাক হয়ে বলল, আমি পালিয়ে এসেছি? তা নয় তো কি, এত কিছুর পরেও আকাশ তোকে নিয়ে এসেছে, সেটা কেউ বিশ্বাস করবে? বিয়ে করেছিস তো করেছিস, এখন আবার আমার ছেলের জীবনটা কেন ধ্বংস করতে চাইছিস? দেখ মা, বিয়ে ছেলে খেলাটা, তোর বিয়ে হয়ে গেছে সেটা তোর বুঝতে হবে। আমাদের একটাই ছেলে, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তুই এভাবে আমাদের যাদের স্বপ্নগুলো ভেঙে দিস না। ওর এত ক্ষমতা কোথায় যে তোমাদের স্বপ্ন ভাঙবে? হাঁপাতে হাঁপাতে কথাগুলি বলল নাবিল। একটু পানি খাওয়ার সময় দাও, তারপর সব বলছি। ভাইয়া এভাবে হাঁপাচ্ছিস কেন? রীতিমতো ছুটতে ছুটতে এসেছি তাই। তুই আর কি বলবি, মেঘলা চামচামি করবি এই তো। হ্যাঁ, সেটা করার জন্যই ছুটে এসেছি। তোর কোনো কথাই আজ আমি শুনবো না নাবিল। মেঘলা যা সব শুরু করেছে, এরপর আমি আর ওদের কিছু মানতে পারছি না। এত যদি ভালোবাসা ছিল বিয়ে কেন করলো? আর বিয়ে করলো যখনই, তখন আবার এখানে আসলো কেন? তোর যখন এই দরদ তাহলে তুই বিয়ে কর না মেঘলাকে, নিষেধ করেছে কে? হ্যাঁ, করে ফেলতাম যদি না আমার আকাশ নামক একটা পাগল বন্ধু না থাকতো। নাবিল এবার মেঘলার দিকে তাকিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই এখানে নিজে থেকে এখানে এসেছিস? মেঘলার না সচ্চক মাথা নাড়ালো। তাহলে কিছু বলছিস না কেন? আমরা কিছু বললে তো মুখে খই ফোটে। আচ্ছা স্যার কিছু বলতে হবে না, আমাকে এক গ্লাস পানি দে। মেঘলা পানি নিয়ে সোফার টেবিল ঘেঁষে বেরিয়ে আসতেই পায়ের শিকলটা সামনে আসলো। আকাশের মা বাবা দুজনেই অবাক হলো। এখনো বলো মেঘলা নিজের ইচ্ছা এসেছে, কি হলো বড় মা বলো? এসবের মানে কি? মানেটা হলো আকাশ মেঘলাকে জোর করে তুলে এনেছে আর জোর করে আটকে রেখেছে। বাইরে যে গার্ড দেখেছ সেসবও মেঘলার জন্য, যেন ও পালাতে না পারে। কিন্তু আকাশ, আকাশ এমন করছে কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে আকাশকে জিজ্ঞেসে করো। কিন্তু এইটুকু জেনে নাও, মেঘলার সাথে যা যা হচ্ছে সব কিছু আকাশের ইচ্ছায় হচ্ছে, মেঘলার না। তাই শুধু শুধু ওকে বকা দিও না। আকাশ রাতে বাসায় যাবে, তখন ওই বিষয়ে ওর সাথে কথা বলে নিও। এখন চলো এখান থেকে। সব কিছু শুনে আকাশের বাবা অবাক হলেও রুবিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। হ্যাঁ, এবার যা বলার আকাশকেই বলবো, খুব বার বেড়েছে ছেলে। এখন চলো। আকাশের মা বাবা ফিরে যাচ্ছিলেন, পেছন থেকে মেঘলা আকাশের মাকে ডাকলেন। আবার কি হলো, সমস্যা তৈরি না করলে তোর ভালো লাগে না তাই না? বড় মার সাথে আমার কয়েকটা কথা আছে, তুই বড় বাবাকে নিয়ে যা প্লিজ। নাবিল আর কিছু না বলে চলে গেল, সাথে আকাশের বাবাও। বড় মা তুমি যা যা বলছো আমি সব করেছি, কিন্তু ভাইয়া কিছুই শুনতে রাজি না। দেখো কিভাবে আটকে রেখেছে, আমি রাতে পালাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। একদম ন্যাকামি করবি না, এসব তোর নাটক, বুঝি না কিছু মনে করেছিস? তুই আকাশকে সব বলে দিয়েছিস তাই না? সেজন্যই তো ও তোকে তুলে এনেছে, তা না হলে এত কিছুর পরেও কোনো ছেলে কোনো মেয়েকে মেনে নেবে নাকি?
আমি কিছুই বলিনি, ভাইয়া আমাকে সত্যি ভালোবাসে। আর যেখানে মনের টান থাকে সেখানে বাহ্যিক কাহিনীর জায়গা পায় না। আমি যেখানে যেই অবস্থাতেই থাকি না কেন, ও আমাকে একইভাবে ভালোবেসে যাবে। আমার এমন অবাধ্য আচরণের জন্য ও কষ্ট পাচ্ছে বড় মা। ওকে আর কষ্ট দিও না প্লিজ, আমাকে ওর সাথে থাকতে দাও প্লিজ। এমনিতেও আমি যেতে চাইলেও ও আমাকে যেতে দিবে না, শুধু শুধু কষ্ট পাবে। আমি সেটাই চাই, কষ্ট পেয়ে তোকে ছেড়ে দিক। একজন মা হয়ে নিজের ছেলেকে কষ্ট দিতে চাও? কেমন মা তুমি! মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দুর্বলতা নিয়ে ব্ল্যাকমেল করো, কেমন মেয়ে তুমি! ছি ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত, তোমাকে বড় মা বলতে ঘৃণা হচ্ছে আমার। চুপ, একদম চুপ। শোনো, আমার ছেলের ভালো আমার চেয়ে বেশি কেউ বোঝে না। তোর কি যোগ্যতা আছে আকাশের বোর হওয়ার? আজ পর্যন্ত কোন সুখ দিতে পেরেছিস আকাশকে? সারাক্ষণ জ্বালিয়ে মারিস, সারা জীবন তোর সাথে থাকলে আকাশ পাগল হয়ে যাবে। মা হয়ে আমি সেটা চেয়ে চেয়ে দেখব। আকাশের মা মেঘলার সাথে আরও বেশি অনেকক্ষণ কথা বলে বাইরে আসলো। তোমরা এতক্ষণ কি বলছিলে? তোর সব কিছুতে ওস্তাদি করতে হবে না, চল এখন। আকাশের মা বাবা চলে গেলেন, সাথে নাবিলকেও নিয়ে গেল। রাতে আকাশ বাসায় ফিরল, কিন্তু বাসায় ঢুকে আকাশ অবাক হলো, কারণ সেখানে কোনো গার্ডস নেই। সে আর দেরি না করে বাসায় ঢুকলো। তাতে দ্বিতীয় দফায় অবাক হলো আকাশ, কারণ সারা ঘর অন্ধকার। আজব ব্যাপার তো, লাইট অফ কেন? আর গার্ডসগুলি বা কোথায়? পরক্ষণে মনে পড়লো মেঘলা অন্ধকার ভয় পায়। আকাশ আর সাত মাস না ভেবে দৌড়ে উপরের ঘরে ঢুকলো, লাইট অন করলো, কিন্তু দেখলো মেঘলার পায়ের শিকলটা খালি পড়ে আছে। আকাশ এদিক ওদিক মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু বাড়ির কোথাও মেঘলা নেই। মেঘলা কি তবে আবারও পালিয়ে গেল? এত কিছুর পরেও এটা করতে পারলো? কিন্তু গার্ডসগুলো কোথায় গেল? এতগুলো গার্ডসকে ফাঁকি দিয়ে মেঘলা কিভাবে পালাবে? নাকি মেঘলা পালিয়েছে বলে গার্ডসগুলি ভয় পালিয়েছে? মা বাবা কি কিছু মেঘলাকে বলেছে? কিন্তু নাবিল থাকতে কি করে বলবে? আকাশ নাবিলকে ফোন দিল। নাবিল, মা বাবা মেঘলাকে কিছু বলেছিল? কই, তেমন কিছু না তো। কেন, আবার কিছু হয়েছে? না, তেমন কিছু না। মেঘলা পালিয়েছে সেটা নাবিলকে জানালো না, কারণ এটা তার জন্য অপমানজনক হবে মনে হলো। তবে মেঘলা ঘরে দরজা বন্ধ করে বড় মার সাথে অনেকক্ষণ কথা বলেছিল। কি, আমাকে আগে বলিসনি কেন? এতটা গুরুত্ব দেইনি। আকাশ কিছু না বলে ফোন কেটে দিল। তবে কি মা মেঘলাকে কিছু বলেছে? কিন্তু কি বলবে মা? নিশ্চয়ই আমি কষ্ট পাই এমন কিছু করবে না। কিন্তু তাহলে মেঘলা পালালো কেন, আর কিভাবেই বা পালালো? নানা রকম চিন্তা ভর করলো আকাশের মাথায়। মনটা এতটাই খারাপ হলো যে আকাশের শরীর চলছে না। আমি তোর জন্য কি করিনি মেঘলা, তবুও কেন আমাকে এত আঘাত করিস? তুই আমাকে কবে বুঝবি? অনেক হয়েছে, এই খেলা আর না মেঘলা, তোকে আর আমি আটকাবো না। তুই যেহেতু আমাকে চাস না, আমি আর তোর জীবনে কাঁটা হয়ে দাঁড়াবো না। আজ থেকে ভুলে যাবো মেঘলা নামের কাউকে আমি চিনতাম। তুই আজ থেকে মুক্ত, যা, মনের ঘর শূন্য করে আজ তোকে মুক্ত করে দিলাম। কথাগুলি ভেবে আকাশ আর চোখের পানি ধরে রাখতে পারলো না। গাল গড়িয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই বাসার কলিং বেল বেজে উঠল। যদিও আকাশ মেঘলাকে মুক্তি দেওয়ার কথা বলেছে, কিন্তু কলিং বেলের শব্দে তার মনে নতুন আশার সঞ্চার হলো। দৌড়ে গিয়ে দরজা খুলল। আকাশের বিশ্বাস ছিল গার্ডসরা মেঘলাকে ধরে এনেছে, কিন্তু না, একজন লোক এসে বলল আকাশের নামে একটা পার্সেল আছে। পার্সেল কে পাঠিয়েছে? পেরোকের নাম দেওয়া নেই স্যার, আপনি সাইন করে দেখে নিন, হয়তো পার্সেলটা দেখে বুঝতে পারবেন কে পাঠিয়েছে। আকাশ সাইন করে দিল। এই স্যারের পার্সেলটা নিয়ে এসো। লোকটি বলতে দুজন লোক বেশ বড় আকারের একটা বক্স নিয়ে এসে বাসার ভিতরে রাখলো। আর ইউ শিওর যেটা আমার? জি স্যার, আপনার। এত বড় বক্স আমাকে কে পাঠিয়েছে? কি আছে এতে? আপনি দেখে নিন, আমরা আবার আসি স্যার। আরে শুনুন, আপনাদের হয়তো ভুল হচ্ছে। লোকগুলি কথা না বলেই চলে গেল। আকাশ একরাশ বিরক্তি নিয়ে বক্সটি খুলল। খুলে আকাশ অবাকের সপ্তম আকাশে উড়াল দিল, কারণ বক্সের ভিতর লাল টুকটুকে শাড়ি পরে ঘোমটা টেনে বসে আছে একটি মেয়ে। এরা পুতুল নাকি মানুষ? মানুষ কি করে হবে? মানুষ কি বক্সে থাকতে পারে? আকাশ অধীর কৌতূহল নিয়ে নিচে বসে থাকা মেয়েটার ঘোমটা তুলতেই দুটি চোখ তার দিকে তাকিয়ে পিট পিট করে উঠল।
আকাশ রীতিমতো ভয় পেয়ে পিছিয়ে গেল। আমাকে কি এতই খারাপ দেখাচ্ছে নাকি যে ভূত দেখার মতো চমকে উঠলি? আকাশ খুশি হয়েছে নাকি অবাক হয়েছে সেটা সে নিজেই বুঝতে পারল না, হতভম্ব হয়ে বলল, এইসব কি? কি মানে? আপনার বউকে আপনার নিকট হস্তান্তর করা হয়েছে। আকাশের ব্যাপারটা বোধগম্য হলো না। কিরে, আমাকে ভালো দেখাচ্ছে না? কত কষ্ট করে সেজেছি জানিস? তোর বাসায় তো একটা লিপস্টিকও নেই, তার উপর পায়ের শিকল খুলতে খুলতে সারা বেলা কেটে গেল। তুই শিকলও খুলতে পারিস? মেঘলা 32 পাটে দাঁত বের করে বলল, হুম, আমি সব পারি। তা তো দেখতেই পাচ্ছি, তা না হলে কেউ পুতুল সেজে গিফট বক্সে বসে থাকবে? সেটা তো কেউ কখনো ভাবতেও পারবে না, এমন উদ্ভট কর্মকাণ্ড তোর পক্ষেই সম্ভব। মেঘলা, তুই খুশি হসনি? আমার খুশি হওয়ার কথা ছিল নাকি? আজব, আমি তোর জন্য বউ সাজলাম। ঘুরিয়ে ফিরিয়ে না বলে কিসের বায়না করবি, সরাসরি বলে ফেল, তুই যে স্বার্থ ছাড়া এত সময় নষ্ট করিস না সেটা না বোঝার মতো বোকা আমি না, বলে শার্টের বোতাম খুলতে খুলতে আকাশ উপরে চলে গেল। এত কষ্ট করে এত প্ল্যান করে ওকে সারপ্রাইজ দিলাম, আর ওর কোনো রিয়াকশনই নেই। এটা মানুষ নাকি সাইকেল? দূর, রাগের উদাহরণটাও ঠিক মতো দিতে পারি না। এটা মানুষ নাকি রোবট? মেঘলা গাল ফুলে আকাশের ঘরে গেল। আকাশ ড্রেস চেঞ্জ করতে করতে কয়েকবার মেঘলার দিকে দেখলো, সে ক্রমান্বয়ে গাল ফুলিয়ে চলেছে। এবার তো ফিটে যাবে, এত গাল ফুলানোর কি হলো সেটাই তো বুঝলাম না। কোথায় তুই খুশি হবি? খুশি হয়ে বলবি, বউ চলো তোমাকে আইসক্রিম কিনে দেই। তা না, কোনো হেল দুলেই নেই, হার্টলেস। থ্যাংকস গড, আমি হার্টলেস। হুম হুম, লাগবে না তোর আইসক্রিম, আমি নিজেই কিনতে পারি। এত রাতে হার্টলেস আপনাকে বাইরে যেতে দেবে না ম্যাডাম, এদিকে আসুন, তার ঘটনা কি খুলে বলুন, হঠাৎ এত আধিক্ষেপের কারণটা কি হলো? হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। একজন মা হয়ে নিজের ছেলেকে কষ্ট দিতে চাও? কেমন মা তুমি? মেয়ে হয়ে অন্য একটা মেয়ের দুর্বলতা নিয়ে ব্ল্যাকমেল করো? কেমন মেয়ে তুমি? ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত, তোমাকে বড় মা বলতে ঘৃণা হচ্ছে। চুপ, একদম চুপ। শোন, আমার ছেলের ভালো আমার চেয়ে বেশি কেউ বোঝে না। তোর কি যোগ্যতা আছে আকাশের বোর হওয়ার? আজ পর্যন্ত কোন সুখ দিতে পেরেছিস আকাশকে? সারাক্ষণ জ্বালিয়ে মারিস, সারা জীবন তোর সাথে থাকলে আকাশ পাগল হয়ে যাবে। মা হয়ে আমি সেটা চেয়েছে দেখব। তুমি যা বলছো হয়তো ঠিকই বলছো, কিন্তু ও যে আমায় পাগলের মতো ভালোবাসে, ভালোবাসে বলেই এত কিছুর পরেও আমাকে ছাড়তে পারেনি। আমার কোনো যোগ্যতা না থাকলেও ও আমাকে নিয়েই খুশি। তুমি যত চেষ্টাই করো আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারবে না বড় মা, এমনকি আমি নিজে চাইলেও পারবো না। ও যদি সহজে আমার ভালোবাসা না পায় তাহলে জোর করে কেড়ে নিবে, তবুও আমাকে ছাড়া থাকতে পারবে না। ভালোবাসা? ভালোবাসা বলতে কিছু হয় নাকি, সবই মোহ। তুই যদি ওকে সেদিনের সত্যিটা না বলিস, কিছুদিন পরে আকাশ আর তোকে সহ্য করতে পারবে না। আসলে আকাশ এখনও তোর যৌবনের নেশায় ডুবে আছে, তোকে ব্যবহার করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে, মিলিয়ে নিস। সব ছেলেরা এরকম হয় না বড় মা, ভাইয়া আমাকে ব্যবহার করার হলে অনেক আগেই করতে পারত। ছোট থেকে তো ওর কাছেই বড় হয়েছি, সুযোগের অভাব ছিল না, কিন্তু কোনোদিন চোখ তুলেও তাকায়নি। আকাশের মতো ছেলে হাতে গোনা কয়েকটা হয় বড় মা। আফসোস, তুমি মা হয়েও নিজের ছেলেকে চিনতে পারলে না। আমি আমার ছেলেকে ভালোই চিনি, ওর মনে কি চলছে আমি ঠিকই জানি। ও তোকে ভালোবাসার জন্য নিয়ে আসিনি, শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছে। তোর ভয় করছে না? করছে, খুব ভয় করছে, তবে নিজের জন্য না, তোমার জন্য। যেদিন ও সত্যটা জানতে পারবে সেদিন তোমার কি হবে? তুই সত্যিটা বললে তোর সাথে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। তুমি বড্ড বোকা গো বড় মা, তোমার কি মনে হয় আমার সাথে কি ঘটবে সেই ভয়ে আমি ওকে কিছু বলিনি? ভুল ভাবছো,
প্রথম দিকে ভয় পেলেও এখন আকাশের ভালোবাসা দেখে ভয় চলে গিয়েছে। আমি বুঝে গিয়েছি আমার সাথে যাই ঘটুক আকাশ সব সময়ের জন্য আমার পাশেই থাকবে। তার মানে এখন তুই ওকে সব বলে দিবি? না, বলবো না। আমি ওকে ততটাই ভালোবাসি যতটা ও আমায় বাসে, তাই এত বড় কষ্টটা ওকে দিতে পারিনি। ও যে তোমায় বড্ড ভালোবাসে, সেই তুমি ওর ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য এত নোংরা একটা গেম খেলছ, সেটা জানলে ও কতটা কষ্ট পাবে সেটা ভেবেই বলিনি। আমি চাই না আমার জন্য ভাইয়া এতিম হোক, আমি চাইনি আমার জন্য কোনো মা বাবা সন্তান থাকা সত্ত্বেও নিঃসন্তান হোক, কিন্তু তুমি আমাকে যতই ভয় দেখাও আমি আর ওকে ছেড়ে যাব না। তোর ছাড়তে হবে না, আকাশ নিজেই ছাড়বে। আচ্ছা দেখি নিও, আমি ওকে কিছুই বলবো না, তারপরেও ও আমায় একইভাবে ভালোবেসে যাবে। আমিও দেখব তোদের ভালোবাসার কত জোর, এত কিছুর পরেও তুই কি করে আকাশের মন জুগিয়ে চলতে পারিস, আমিও দেখব। কথাগুলি বলেই আকাশের মা চলে গেলেন। যাক, অবশেষে এখানে থাকার অনুমতি পেলাম, এবার আর আমায় আটকায় কে, মন প্রাণ উজাড় করে ভালোবাসবো আমার পাগলটাকে। আমি জানি ও কখনো আমায় ছেড়ে যাবে না। যেমন ভাবনা তেমন কাজ, আকাশকে সারপ্রাইজ দিতে পুতুল সাজতে বেশি সময় লাগলো না মেঘলার। কিন্তু তাতে আকাশের কি, সে তো ধরেই নিয়েছে মেঘলা তাকে বোকা বানানোর জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। ঝটপট বলে ফেল, এত আধিক খেতে ঘুরতে হবে না, কি মতলব এটেছিস সেটা বলে ফেল, মেডিটারে ফেলবি না তো আবার আমাকে। আকাশের কথা শুনে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু এতক্ষণ ধরে কার জন্য কি করলো ও? যার মন মানসিকতা যেমন সে তো তেমনই ভাববে, তাই না? আকাশ মুসকে এসে বলল, না মানে পালানোর সুযোগ পেয়েও না পালিয়ে পুতুল সেজেছিস তো, তাই ভাবছি এর পিছনে রহস্যটা কি, কোনো বড় সড়ো কারণ ছাড়া তো এমন করার কথা না। তোর মাথায় কি কুবুদ্ধি ছাড়া আর কিছু আসে না? মানুষের ব্যাপারে সবসময় উল্টাপাল্টা ভাবতে থাকিস, একটু ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ, তুই যে কত ভালো সেটা সবাই জানে, আর তার জন্য ইতিহাসে তোর নাম লেখা থাকবে। এ মা, এখন তুই আমাকে মেরে ফেলতে চাইছিস? আজব ব্যাপার তো, আমি কখন তোকে মেরে ফেলতে চাইলাম? এই তো এক্ষুনি বললি ইতিহাসে নাম লেখা থাকবে, না মরলে ইতিহাস হবে কি করে? আকাশ ড্রেস চেঞ্জ করে সাইড টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে খেতে খেতে বলল, গাঁধা পিটিয়ে কোনোদিন মানুষ বানানো সম্ভব না, আপাতত আমি সেই চেষ্টাও করছি না। ভনিতা না করে বলে ফেল কি চাস। কিছুই না, আমি এখন থেকে তোকে অনেক ভালোবাসবো আর কাল থেকে তোর কথা মতো চলবো। কথাটা শুনে আকাশ বিষম খেল, মুখের পানি ফেলে দিয়ে চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকালো। ভালো একটা কথা বললাম আর তুই এমন রিয়াকশন দিচ্ছিস যেন আমি তোকে মেরে ফেলবো বলেছি। এর চেয়ে যদি বলতি কাল থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে তাও বিশ্বাস করা যেত। আকাশ ভ্রকুসকে মেঘলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তোর কাহিনী কি রে, কোনো বড় সড় অন্যায় করেছিস তাই না? এক ঝাঁক অভিমানে পশ্চা সাজিয়ে মেঘলা বলে উঠল, আচ্ছা আমাদের নিয়তেটাই কি এমন, যখন আমি চাইব তখন তুই চাইবি না, আর তুই যখন চাইবি আমি চাইব না? আকাশ এবার সোফায় গা এলিয়ে দিয়ে হতাশার দীর্ঘ শ্বাস ফেলে জবাব দিল, জানিস মেঘলা, চাওয়ার ব্যস্ততা না সময়ের সাথে সাথেই বিলীন হয়ে গিয়েছে, যা চেয়েছিলাম তা তো আর পাওয়া হয়ে ওঠেনি, তাই এখন আর কিছু চাইতে ইচ্ছে করে না, এখন মনে হয় এবার না হয় চাওয়ার পরিসমাপ্তিই হোক, চাওয়াগুলি বন্ধন হালকা করে চলে যাক দূর থেকে, অনেক দূরে কোনো একটা অজানায়, তবে বোধ হয় শান্তি পাবো। চাওয়ার বোঝাটা না খুব ভারী হয়ে গিয়েছিল, তাই হয়তো কিছুই পাওয়া হয়নি। ঠিক বুঝলাম না, আকাশ এক গাল হাসি নিয়ে বলে উঠল, তুমি চাইলেই আমি তোমার আর না চাইলেও তুমি আমার, বাক্যটা হয়তো তোর প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। এবারেও বুঝলাম না। বুঝবার কথাও না, তুই কখনোই কিছু বুঝিসনি আর আজও বুঝবি না, এটাই স্বাভাবিক। শোন মেঘলা, আমার চাওয়া পূরণ করার সামর্থ্য তোর নেই,
তাই আমি নিজেই নিজের চাওয়াকে পাওয়াই পরিণত করে নিয়েছি। এখন তুই আমার জন্য কি করলি কি না করলি সেসব দেখার সময় আমার নেই। একতরফা ভালোবাসা চিনিস? ও না না, ভালোবাসা বললে ভুল হবে, ছিনিয়ে নেওয়া বুঝিস? আমার আর অপেক্ষা করার মতো ধৈর্য নেই, তাই যখন যা পেতে ইচ্ছে হবে নিজেই আদায় করে নেব। এই পাওয়াতে হয়তো মনের সুখ মিলবে না, কিন্তু এক প্রকার পৈশাচিক সুখ মিলবে। খুব রাগ করেছিস তাই না? রাগ আমার কোন কালই ছিল না, যদি থাকতো আজ তুই আমার পাশে থাকতি না। যাই হোক, এসব বাদ দে, বউয়ের সাজে তোকে দেখতে ইচ্ছে করছে না, এই অবস্থায় তোকে দেখতে জাস্ট অসহ্যকর লাগছে, এসব খুলে আয়। আমি তোর জন্য সাজলাম আর তোর অসহ্য লাগছে? এর আগেও বহুবার বউ সেজেছিস, তবে আমার জন্য না, দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি পুরো। তুই কেমন যেন, কখনো মনে হয় তোকে আমি খুব চিনি, আবার কখনো মনে হয় তুই যেন অপরিচিত কেউ। হয়তো তাই। তুই নিজেই তো একসময় আমাকে বউ সাজাতে চাইতি। লাল টুকটুকে শাড়ি, রক্ত আলতো পা, মেহেন্দি রাঙা হাত, সাথে আবির রাঙা একটা গোলাপ। না না, খোপায় নয়, তোর খোলা চুলে আলতো করে গুঁজে দেওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু ভাগ্য যে সাই দিল না, সময়ের সাথে ইচ্ছেগুলি ফ্যাকাশে হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি আর কোনোদিন বউ সাজবো না, দেখিনিস? আমি আর কখনো বায়না করে বলবো না যে বউ সাজ। আকাশের আনমনে বলা কথা আর চোখের কোনো জমে থাকা জল মুহূর্তে মেঘলার মনে আলোড়ন তুলল। চোখ ফেটে কান্না পাচ্ছে তার, আকাশকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই মেঘলার, চিৎকার করে বলতে ইচ্ছে করছে তার, আমি তোকে ঠকাইনি, তোর স্বপ্ন আমি ভেঙে দিতে চাইনি। কিন্তু বলতে পারছে না, কই এক অজানা শক্তি তার গলা চেপে ধরেছে, হাজারো নাবালা কথা বুকে পাথর হয়ে বিঁধছে মেঘলার, চোখের জলের সাথে প্রাণপণ যুদ্ধ করে চলেছে সে। মেঘলাও আকাশের মতো হাসির আড়ালে কষ্টগুলিকে চাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু মেঘলার অনুশোচনায় ভরা কষ্টমাখা হাসি আকাশের চোখে এড়াতে পারল না। আকাশ কী যেন ভেবে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়ে নিল, বসা থেকে উঠে গিয়ে হাতে আঙুল মুড়িয়ে মুড়িয়ে গুনতে শুরু করল। আকাশের হঠাৎ এমন কাণ্ড দেখে মেঘলা অবাক না হয়ে পারল না। কি গুনছিস? আহ, ডিস্টার্ব করিস না তো, 28, 29। আরে হঠাৎ কি এত গুনছিস বল না। 32, 33। হ্যাঁ, 33টাই হয়েছে, নে এবার এদিকে আয়, গুনে গুনে 33টা থাপ্পড় জমা হয়েছে তোর। থাপ্পড়? তাও 33টা, গালে হাত দিয়ে বললাম। হ্যাঁ অবশ্যই, কেন, আগে তো বলেছিলাম আমাকে তুই করে বলা যাবে না, বললেই থাপ্পড় খেতে হবে। এই তো প্রায় কেঁদেই দিয়েছিলাম এক্ষুনি, থাপ্পড় বাঁধতে চাইছে, এটা মানুষ নাকি সাইকেল? ওরা সাইকেল না, রোবট হবে। এমা তুই শুনে ফেলেছিস, আড়ি পেতে কথা শুনতে লজ্জা করে না? শুনলাম কোথায়, একটা যুবতী মেয়ে যদি ঠোঁট লাল করে সামনে দাঁড়িয়ে থাকে তাহলে না থাকি উপায় আছে? মেঘলা ঠোঁট চেপে ধরে বলল। মানে? মানে হলো তোর ঠোঁটে নাচানাচি দেখে বুঝলাম তুই এমন কিছুই বলতে যাচ্ছিলি। আর এটা মানেই না কি হবে বেচারা ঠোঁটের কি দোষ বলতো, তুই যেভাবে সাজিয়েছিস সেভাবেই সেজেছে, যেভাবে নাচিয়েছিস সেভাবেই নেচেছে, এখন এইভাবে চেপে ধরছিস কেন? আমার ঠোঁট আমি চেপে ধরবো, যা ইচ্ছা তাই করবো, তাতে তোর কি? আমার কিছু না, তবে সত্যি বলবো তোর ঠোঁটে একটা লাভ বাইট দিতে খুবই ইচ্ছে করছে। তোর মতো অসভ্য ছেলে জীবনে দুইটা দেখিনি। দেখবি কি করে, আকাশ তো একটাই, দুটো আকাশ আর নেই। তবে আকাশ অসভ্য না, সে বউ ছাড়া কারো দিকে তাকায় না। তাকাচ্ছিস তুই, তো কোথায় কামড় দিতে চাইছিস? আকাশ তাই বুঝি বলে এক পা করে মেঘলার দিকে এগিয়ে এসে মেঘলাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। মুহূর্তে মেঘলার হার্টবিট বেড়ে গেল। না, আজ তার ভয় করছে না, সে আকাশকে বাধা দিতেও চাইছে না, বরং এক অজানা আনন্দে চোখ বন্ধ করে নিল মেঘলা। আকাশ তার একদম কাছে এসে মুখ নিচু করে মেঘলার মুখের কাছে নিজের মুখ নামিয়ে আনল। মেঘলার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে প্রমাণ করছে সে আকাশের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। আকাশ আর মেঘলার দুইজনের ঠোঁট যখন সই সই, ঠিক সেই মুহূর্তে আকাশ মেঘলার গাল টেনে তার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল,
কাল পর্যন্ত পালানোর জন্য পাগল ছিলি, আজকে হঠাৎ আবার কি হলো? বলেই হেসে উঠল আকাশ। মেঘলা অবাক হয়ে চোখ খুলে তাকালো। আকাশ এবার আরও জোরে হেসে উঠল। আকাশের হাসি দেখে মেঘলার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে আকাশকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিতে, কিন্তু পারছে না। যদিও আকাশ এখনও তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। আকাশ হাসতে হাসতে বলল, ইস কি রোম্যান্স মেয়ের, ভাবা যায় যে নাক টিপলে দুধ বের হতে হবে, সে নাকি রোম্যান্স করতে চায়। তোকে বলেছে রোম্যান্স করতে চায়, অসভ্য ছেলে, সর সামনে থেকে। বলেই মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে চাইল। আকাশ মেঘলার হাত টেনে ধরল। ছাড় এখন, আর আদিকিতা করতে হবে না। আদিকিতা কিসের, এত পিচ্ছি মেয়ের সাথে রোম্যান্স করার কোনো রকম প্রয়াসই আমার নেই, বুঝেছিস? আমি আটকাচ্ছি কারণ থাপড়গুলো কে খাবে শুনি। আকাশের কথা শুনে লজ্জায় মেঘলার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, তুইও তো আমাকে তুই করে বলছিস, তাহলে তুইও থাপ্পড় খা। আমি তোর সাথে তাল মেলানোর জন্য বলছিলাম। তোর মতো হনুমানের সাথে আপনি ডাকটা যায় না, তাই বলিনি। কি, আমি হনুমান? না। গুড, এই তো বুঝেছিস, সবসময় সম্মান দিয়ে কথা বলবি, বুঝেছিস? আসলে তুই মাঝে মাঝে হনুমান আর মাঝে মাঝে রাম ছাগল হয়ে যাস। কি বললি, আমি রাম ছাগল? মেঘলা আকাশের দিকে তাকিয়ে পিটপিট করে বলল, না। ভয় পেয়েছিস? আসলে রাম ছাগল তোর চেয়ে ভালো, তুই রাম ছাগলের ডিম। হ্যাঁ, রাম ছাগলের ডিম হয়? না, হয় না। রাম ছাগলের ডিম যেমন অদ্ভুত বস্তু, তেমনি তুইও অদ্ভুত বস্তু। তবে রে, একদমই কথাগুলো বলেই মেঘলা দৌড় লাগাল। থাম বলছি, এখনই ফিরে আয়, তা না হলে এনে ধরে পাটা ভেঙে দেব। ধরতে পারলে বেশ হয়েছে, কাপড় পুরো দৌড়াদৌড়ি, এবার দেখ কেমন লাগে। আমার কোমর, উচিত শিক্ষা হয়েছে। আমি তোর নামে মামলা করব, নারী নির্যাতনের মামলা করব, তুই আমার কোমর ভেঙে দিয়েছিস। আজব, পড়ে গেছিস তুই, তাতে আমার দোষ কোথায়? তুই তাড়া না করলে তো আমি পড়ে যেতাম না, আর আমার কোমরও ভাঙতো না। কোমর ভাঙলে এত কথা বের হতো না মুখ দিয়ে, কিছুই হয়নি, তাই নাকি আমি ছেড়ে উঠ। কোলে নে আমাকে, তো পাগলা কুত্তায় কামড়াচ্ছে, এত বড় বুড়ি মেয়েকে কোলে নেব? তুই তো দেখছি দুমুখো সাপ, একটু আগে বললি না আমি নাকি পিচ্ছি, এখন বলছিস বুড়ি। তুই দুটোই, আধা কাঁচা আর আধা পাকা, নেনে ওঠ, অনেক ঢং হয়েছে। কোলে তো আমি উঠেই ছাড়ব। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। মেঘলার চিৎকার শুনে গার্ডস গুলো ছুটে আসলো। ম্যাডাম ম্যাডাম, আপনার কি হয়েছে? এই বচ্চা ছেলে রামছাগলের ডিম আমার কোমর ভেঙে দিয়েছে। গার্ড একবার আকাশের দিকে আর একবার মেঘলার দিকে দেখছে। হাঁ করে তাকিয়ে দেখছো কি, ধরো আমাকে, কোলে করে রুমে দিয়ে এসো। কথাটা শুনে আকাশ চোখ বড় বড় করে তাকালো। গার্ড এগিয়ে যেতে আকাশ তাকে থামিয়ে দিল। অকর্মার দল, এতক্ষণ কোথায় ছিলে? স্যার, আমরা তো এখানেই ছিলাম, ম্যাডাম আমাদের লুকিয়ে থাকতে বলেছিল। হয়েছে হয়েছে, যাও, বুঝেছি, যাও ডিউটিতে যাও। কিন্তু ম্যাডাম, বউটা আমার, আমি ঠিক বুঝে নেব, যাও এখান থেকে। বলেই মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলাও আদরে বিড়ালের মতো আকাশকে জড়িয়ে ধরল। মাসখানে কেটে গিয়েছে, মেঘলা আকাশের কাছে এসেছে। এরই মধ্যে আকাশ আর মেঘলার মাঝে বড় কোনো ঝামেলা হয়নি। তবে এই এক মাস আকাশ মেঘলা এক ঘরে থাকলেও তাদের মাঝে স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক গড়ে ওঠেনি। কারণ আকাশ যতবারই মেঘলাকে টাচ করতে চেয়েছে, মেঘলা ভয়ে কুঁকড়ে উঠেছে। মেঘলা নিজেও জানে না এর কারণ কি, তবে আকাশ কারণটা বুঝতে পেরেছে এবং তার অনুশোচনাও হয়েছে। সে বুঝতে পেরেছে সেদিন মেঘলার সাথে জোর করে সম্পর্ক জড়ানোটা তার উচিত হয়নি। এত সহজে কোনো মেয়ের পক্ষে এমন আপত্তিজনক ঘটনা ভুলে যাওয়া সম্ভব না। ধর্ষণ ধর্ষণই হয়, সে যেই করুক না কেন। তাই আকাশ আর মেঘলাকে জোর করেনি। আকাশ মেঘলাকে সময় দিচ্ছে যাতে মেঘলা ঘটনাটা বলতে পারে আর আকাশকে মন থেকে মেনে নিতে পারে। সকাল 8টা, কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে মেঘলা।
হঠাৎ সে অনুভব করল তার উপর পানি পড়ছে। এ মা, এই বাসার ছাদ যে ফুটো জানতাম না তো। তবে সে যাই হোক, বৃষ্টি পড়ুক বা বন্যা হয়ে যাক, চোখ মেলতে ইচ্ছে করছে না মোটেও। মেঘলা পানির ব্যাপারে চিন্তা করা বাদ দিয়ে কাঁথা টেনে মুখ ঢেকে নিল। পরক্ষণে অনুভব করলো সে কাঁপছে, কাঁপুনের গতি সময়ের সাথে বাড়ছে। মেঘলা চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ভাইয়া ভাইয়া কোথায় তুই, দেখ ভূমিকম্প হচ্ছে। বলতে বলতে চোখ খুলে তাকিয়ে অবাক হলে সে, কারণ আকাশ মগ হাতে মেঘলার দিকে ঝুঁকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তোমার ওপর কি মাঝে মাঝে ভূতে ভর করে? কিসব আবল তাবল বকছো, কিসের ভূমিকম্প আর কিসেরই বা ভাইয়া? ভূমিকম্প না তো, আমি এত কাঁপছিলাম কেন? আমি কাঁথা ধরে টানছিলাম তাই। তো এত টানাটানির কি আছে? স্কুলে কি যেতে হবে না নাকি? সে তো অনেক দেরি আছে, যা তো এখান থেকে। আর একবার তুই করে বললে না মেরে পিঠে ছাল তুলে নেব। তোকে আমার পক্ষে আপনি ডাকা সম্ভব না। কেন সম্ভব না? আকাশ আপনি এদিকে আসুন, কেমন শোনায়? বলেই হাসতে হাসতে গড়াগড়ি খেল মেঘলা। এত হাসার কি হলো? ভাইয়া এদিকে আয়, বলতো কোনটা বেশি আপন লাগে বলতো। তাই বলে নিজের বরকে ভাইয়া ডাকবি? ডাকলে সমস্যা কি? ভাই বোন একটা পবিত্র সম্পর্ক, তাই বরকে ভাই বলা যায় না, বুঝেছিস? তার মানে স্বামী স্ত্রী অপবিত্র সম্পর্ক? এতদিন জানতাম না তো। তাহলে এই সম্পর্কে মানুষ জড়ায় কেন? ইউ ইডিয়েট! এই বাজে কথা বলবি না। আচ্ছা এটা তো বল, সম্পর্ক অপবিত্র কেন হলো? তোর মতো ইডিয়েটকে এসব বোঝানো সম্ভব না, উঠ, স্কুলের সময় হয়ে গিয়েছে। দেখেছিস এখন তুইও আমাকে তুই করে বলছিস। আমার খোদা, হয় এটাকে মানুষ করে দাও না হলে আমাকে নিয়ে যাও। মেঘলা আকাশের বিরক্তিময় চেহারা দেখে এক মন এসে চলেছে। আকাশ রাগি রাগি ভাব নিয়ে বলল, এজন্যই হয়তো বলে অবুজ বন্ধু চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো। তোকে মানুষ করা এক প্রকার অসাধ্য কাজ। একদম অপমান করবি না, আমি মোটেই অবুজ না, আমি চালাক। জি ম্যাডাম আপনি খুব চালাক, সেটা সবাই বুঝেছে, তাই তো বরকে ভাইয়া বলেন। এইসব ছেড়ে এবার প্লিজ রেডি হয়ে আসুন, আমি খালাকে খাওয়া দিতে বলছি। যথাজ্ঞা স্যার। আকাশ নিজে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলাও এসে খেতে বসল। তবে এই একটা দিক তোর খুব ভালো, আমাকে দিয়ে কোনো কাজ করাস না। আজ থেকে করাবো। মানে? আজ থেকে আমাকে না খাইয়ে দিয়ে তুই খেতে পারবি না। শুনেছি আগের দিনে স্ত্রীরা নাকি তার স্বামীর জন্য অপেক্ষা করতো, স্বামী না খেলে খেত না। আমার খুব ইচ্ছা আমার বউ আমার জন্য অপেক্ষা করবে, আর আমি সব ব্যস্ততা ফেলে তিন বেলা ছুটে আসবো তার কাছে, কারণ বউকে না খাইয়ে তো আবার বেশিক্ষণ রাখা যাবে না। কি কূটনীতিবিদ রে তুই! কিসের কূটনীতি? আমাকে না খাইয়ে রাখার প্ল্যান করেছিস? না খাইয়ে রাখার প্ল্যান করিনি, তুই যেন আমাকে রেখে কোথাও যেতে না পারিস তার প্ল্যান করেছে। কিভাবে? আমাকে না খাইয়ে যদি না খাস তাহলে তো আমাকে রেখে কোথাও গেলে তোকেও না খেয়ে থাকতে হবে, যখন খোদা ভাবে নিজে ছুটে আসবি। আইডিয়াটা মন্দ না। আচ্ছা ডিল, এখন থেকে আমি তোকে খাইয়ে দিব নে, এবার হা কর দেখি। আকাশ এসে মেঘলার হাতের খাবারটা খেয়ে নিল। মেঘলা দ্বিতীয়বার খাওয়াতে নিল, আকাশ থামিয়ে দিয়ে বলল, দরকার নেই, একবার খাওয়ালেই হবে, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ কর, স্কুলের সময় হয়ে গেছে, সামনে আবার তোর পরীক্ষা। মেঘলাও খেয়ে নিয়ে আকাশের সাথে বেরিয়ে পড়ল। আকাশ মেঘলাকে স্কুলে নামিয়ে অফিসে চলে গেল। আকাশ অফিসে কাজ করছে, বেজায় ব্যস্ত সে, কারণ নাবিল অফিসে আসছে না অনেক দিন। নাবিল আকাশের মতোই গম্ভীর টাইপের ছেলে, রাগ অভিমান সমস্যা কোনোটাই প্রকাশ করতে রাজি না সে। তাই তার কী হয়েছে, কেন অফিসে আসছে না সেটা জানা সম্ভব হয়নি। আকাশ অনেকবার বলার পরেও সে অফিসে আসেনি। আকাশ কাজ করছিল, তখন এই ফোন বেজে উঠল। হ্যালো মেঘলা, স্কুলে ফোন নিয়ে গেছিস কেন? সরি আমি মেঘলা নই, সেটাও জানি না কি ফোনে আপনার নাম্বারটা প্রথম ডায়াল করেছিল, তাই আপনাকে কল দিয়েছি। জি বলুন কি বলবেন, এটা তো মেঘলার নাম্বার, ফোনটা হারিয়ে ফেলেছে তাই না? উফ, মেয়েটা যে কবে মানুষ হবে। জি না, ব্যাপারটা ঠিক তা না, আমি মেঘলাকে চিনি, স্কুলও আমার জুনিয়র ছিল, যদিও অনেক দিন যাবৎ দেখা হয়নি। আচ্ছা আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার ভিড় দেখতে পেলাম, এগিয়ে গিয়ে দেখি
মেঘলা সেন্সলেস হয়ে পড়ে আছে। হোয়াট কি বলছেন? আমি তোকে স্কুলে রেখে এসেছিলাম, রাস্তায় থাকবে কেন? কোথায় আছেন আপনারা, মানে কোন রাস্তায় আছেন বলুন, আমি এক্ষুনি আসছি। আজব তো, আমি যে বললাম আমি মেঘলাকে চিনি, শুনতে পাননি? যাকে চিনি সে রাস্তায় পড়ে থাকবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, আজব সেন্স আপনার। যাই হোক, আমরা সেন্ট্রাল হসপিটালে আছি, আপনি চলে আসুন। আমি এক্ষুনি আসছি, বলেই আকাশ বেরিয়ে পড়ল। তোকে আমি স্কুলে রেখে এসেছিলাম মেঘলা, তাহলে রাস্তায় কি করছিলি তুই? আজ তোকে হাতের কাছে পাই, তারপর তোকে মজা বোঝাবো। আকাশ হাসপাতালে গিয়ে জানতে পারলো মেঘলা 103 নাম্বার কেবিনে আছে। এক মিনিটও দেরি না করে আকাশ ছুটে গেল সেখানে, গিয়ে দেখলো মেঘলার কপালে ব্যান্ডেজের হাতে স্যালাইন লাগানো, কিন্তু এখনও জ্ঞান ফিরেনি। আকাশ ডাক্তারকে জিজ্ঞেস করলো, মেঘলার কি হয়েছে? টেস্ট না করে বলবো কি করে, টেস্ট রিপোর্ট রাতে পাবেন, তবে তেমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। প্রাথমিকভাবে বলা যায় দুর্বলতা থেকে এমন হয়েছে, আর রাস্তায় পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছে। রিপোর্ট ফেলে বোঝা যাবে ঠিক কি হয়েছে। জ্ঞান ফিরবে কখন? এই মাত্রই স্যালাইন দেওয়া হয়েছে, দুর্বলতা একটু কমলেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু ভিটামিন লিখে দিয়েছি, ওনার সাথে একজন মেয়ে ছিলেন, উনি মেডিসিন আনতে গিয়েছেন, জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। বলেই ডাক্তার চলে গেল। তেমন কিছু হয়নি শুনে আকাশের দেহে প্রাণ ফিরল। আকাশ বেডের পাশে বসে চেয়ার টেনে আলতো করে মেঘলার হাত ধরে মুখ নিচু করে বসল। এরই মধ্যে মেয়েটি আসলো। আরে আকাশ ভাই, না কেমন আছেন? আকাশ অবাক হয়ে তাকালো। সামিরা, তোমার নাম সামিরা না? আপনার আমার কথা মনে আছে? তোমাকে কি করে ভুলবো, যে পরিমাণ জ্বালিয়েছ আমাদের স্কুলে, কোচিংয়ে, সব জায়গায়। মুস্কি হেসে বলল, অনেক বছর হলো দেখা হয় না, তাই না? হ্যাঁ, কি রাগ ছিল তোমার। নাবিল যেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরে দিনে তুমি টিসি নিয়ে চলে গেলে, তারপর আর দেখা হয়নি। আমি আজও বুঝে উঠতে পারিনি সেদিন নাবিল ভাই কেন এমন করেছিল। সে যাই হোক, খুব অপমান বোধ করেছিলাম সেদিন, তাই মুখ লুকিয়ে চলে গিয়েছিলাম, বলতে পারেন পালিয়ে গিয়েছিলাম। এক মাস আগে এখানে এসেছি, আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়, সেটারই পোস্টিং হয়েছে এখানে, তা না হলে এখানে ফেরার ইচ্ছে ছিল না। আকাশ একটু হাসলো কিন্তু কিছু বলল না, কারণ তার কিছু বলার নেই। সামিরা আকাশদের দুইবার জুনিয়র ছিল। সামিরা সত্যিই নাবিলকে অনেক ভালোবাসত, কিন্তু নাবিল তাকে কোনোদিনও পাত্তা দেয়নি। বরং একদিন সবার সামনে সামিরাকে অপমান করেছিল, তখন সামিরা শহর ছেড়ে চলে যায়। নাবিল কেন এমন করেছিল সেটা আকাশেরও অজানা। কত কিছুই না করেছে ওনাকে পাওয়ার জন্য, কিন্তু কোনোদিন ফিরেও তাকালো না। জানেন, এখানে আসার পর সেদিনও দেখা হয়েছিল নাবিল ভাইয়ের সাথে, কিন্তু বরাবরের মতো মুখ ঘুরিয়ে চলে গেলেন। আমাকে তিনি এত অপছন্দ করেন ভাবলেই লজ্জা লাগে। মন খারাপ করো না, সবাই তো একরকম হয় না। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। এখনও সেই আগের মতোই আছেন দেখছি, এখনও আগের মতোই আগলে রাখেন মেঘলাকে। এত বছরে আপনাদের সম্পর্কটা একটুও বদলায়নি, আপনি বরাবরের মতোই কেয়ারিং, আর মেঘলা অবশ্য কি মিষ্টি সম্পর্ক আপনাদের। কিন্তু মেঘলা আর বড় হলো না, সেই আগের মতোই অবুঝে রয়ে গেল। মেঘলা এখন অবুঝ, বুঝলে কি করে তুমি সেটা? সামিরা হেসে বলল, ফোনে আপনার নাম মিস্টার হনুমান দে সেভ করে রেখেছে, তাই তো, তখন চিনিনি। আকাশ লেখা থাকলে তো চিনতাম তখনই। আই উইশ ও যেন কখনো না বদলায়, মুখে যতই বলি ও ম্যাচিওর হোক, আমার মন বলে ও যেন সারা জীবনে এমন বাচ্চামি করুক। এত যে উল্টাপাল্টা কাজ করে, রাগ হয় না কখনো? হয়, খুব হয়, কিন্তু যখন রাগ হয় তখনই মনে হয় অহ, বুঝতো না বুঝেই ভুল করে ফেলেছে। তাই হয়তো ওর করা সব অন্যায় সহজেই মেনে নিতে পারি, ওর করা মারাত্মক ভুলগুলিও আমার মনে দাগ কাটতে পারে না। কত লাকি মেঘলা। মোটেও না, আমার রাগ সহ্য করে থাকাটাও কিন্তু সহজ কথা না। কতবার ওকে ফিরিয়ে দিয়েছে, অপমান করেছে, এমনকি মেরেওছে, কিন্তু তোমার মতো পালিয়ে যায়নি। রাগ অভিমান সব কিছুর পেছনে যদি অধিকার বোধ থাকে, তাহলে অপমান বোধ না হয় অন্য কথায় কিছু ভালোবাসা না বলাই থেকে যায়। আরেকবার চেষ্টা করে দেখতে পারতে। আপনি কত কেয়ারিং, কত যত্ন করে ভালোবাসতে পারেন। সত্যি বলছি, আপনার মতো ছেলে হয় না, আপনার মতো যদি কাউকে পেতাম জীবনটা সার্থক হয়ে যেত। সামিরের কথাগুলো শেষ করার আগে মেঘলা ভুরু কুচকে উঠে বলল,
আকাশের মতো কেন? জলযান তো আকাশই তো আছে, নিয়ে যাও না, মানা করেছে কে? আসমকা হঠাৎ মেঘলার এমন কথায় আকাশ সামিরা দুজনেই অবাক হলো। তোর জ্ঞান ফিরল কখন? আমার জ্ঞান ফিরায় তোদের দুজনের খুব অসুবিধা হয়ে গেল, তাই না? প্রেমালাপে বাধা দিয়ে দিলাম। আচ্ছা তোরা প্রেম কর, আমি যাই, বলে স্যালাইন খুলে ফেললো মেঘলা। এসবের মানে কি? একটা চড় মারবো না, ফাজিল কোথাকার, চুপচাপ শুয়ে থাক। চুপ, একদম চুপ। আর এই যে তুমি সামির আপু না, স্কুলে আমার সিনিয়র ছিলে, তা এত বছর পর কোথা থেকে উদয় হলে? সে ছোট থেকে দেখছি আকাশ আর নাবিল ভাইয়ের পিছনে পড়ে আছো, এখনো পড়েই আছো, তাই না? আই, তুমি মেয়ে নাকি চোর কি গো? মেঘলা বাড়াবাড়ি করছিস কিন্তু, চুপচাপ শুয়ে থাক বলছি। সামিরা তুমি একটু নার্সকে ডেকে দাও না প্লিজ। সামিরা কিছু না বলেই বাইরে গেল। কিছু না শুনে ওকে হার্ট করলি কেন? কি শুনিনি, সব শুনেছি। ও বলেছিল তোর মতো কাউকে পেতে চায়, আর তুইও হাসছিলি, ও তো স্কুল লাইফ থেকেই তোদের পিছনে ঘুরত। আমার পিছনে না, ও নাবিলের পিছনে ঘুরত, আমরা একসাথে থাকতাম, তাই হয়তো ভাবছিস আমার পিছনে ঘুরত। কিচ্ছু বলবো জিনি, আর এখন তো নিজের কানেই শুনলাম। শুধু এইটুকু শুনেই এত কিছু? আর আমি যে কত কিছু সহ্য করেছি তার বেলা, পুরনো কাশুন্দি খাটতে চায় না, শুয়ে পড়, স্যালাইন লাগিয়ে দিচ্ছি। নিকুচি করেছে তোর স্যালাইনের, আমি চলে যাচ্ছি, বলে মেঘলা সিট থেকে নেমে গেল। আকাশ মেঘলার হাত ধরে বলল, বহুত ঢং হয়েছে। মেঘলা সজোরে আকাশের হাতে কামড় বসিয়ে দিল দৌড়। মেঘলা কি করছিস, দাঁড়া, তোর শরীর ভালো নেই। আকাশ মেঘলার পিছনে যেতে যাবে তখনই সামিরা আর নার্স আসলো। সামিরা, আই এম এক্সট্রিমলি সরি, তুমি ওর জন্য এত কিছু করলে, আর ও তোমার সাথে মিসবিহেভ করলো। ব্যাপার না ভাইয়া, ওকে তো আমি চিনি, আপনি মন খারাপ করবেন না, যান, না হলে হয়তো আবার রাস্তায় পড়ে যাবে। আকাশ সামিরের হাতে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে মেঘলার পিছনে ছুটলো। আকাশ গাড়ি নিয়ে আসলো, মেঘলা দাঁড়িয়ে রিক্সা খুঁজছে। ফাজলামি ছেড়ে গাড়িতে উঠ। উঠতে পারি যদি হাসপাতালে না নিয়ে যাস। আচ্ছা, মেঘলা গাড়িতে উঠল। সামিরা তোকে হাসপাতালে নিয়ে আসলো, তুই ওর সাথে এমন করতে পারলি? দরদ একদম উতলে পড়ছে, তাই না? হ্যাঁ পড়েছে, খুশি? এবার ওর সাথেই প্রেম করব। কর গিয়ে, আমার তাতে কি? সে দেখা যাবে কার তাতে কি এসে যায়। এসব ছাড়, এবার বল, তোকে তো আমি স্কুলে দিয়ে এসেছিলাম, কার সাথে প্রেম করতে বাইরে বেরিয়েছিলি? হ্যাঁ, রাস্তায় পড়েছিলি কেন হারাম যদি? মুখ সামলে কথা বল। বাসায় যাই, তারপর বোঝাবো তোকে। বাসায় এসে ঢুকতে আকাশের ফোনে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি শ্যামিরা বলছিলাম ভাইয়া, মেঘলার ওষুধ আর রিপোর্টগুলো তো রয়ে গিয়েছে, ভাগ্যিস কার্ডটা দিয়ে গিয়েছিলেন। ও তাই তো, আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে পিক করতে আসছি। আকাশ মন রাখতে দেখলো মেঘলা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঘরে যে আমি আসছি। এই দাঁড়া, কি ভেবেছিস আমি বুঝি না? আমার কিছুই হয়নি, এইসব হলো বাহানা, কোনো ওষুধের দরকার নেই, তোর যাওয়া হবে না। আমি এখন তোর কথায় চলবো নাকি? আমি তোকে যেতে দিব না। দেখি তুই আমায় কি করে আটকাস। তুই এখন ওর কাছে গিয়ে আমিও বাসা ছেড়ে চলে যাব। থ্যাঙ্কস গড, বলদি, তা না হলে তো তোকে এইভাবে রেখে চলে যেতাম। চল রুমে চল, তালা লাগিয়ে যাব তোকে, দেখি তারপর কিভাবে চাস। চার বলছি, অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে যাবি আর আমাকে বন্দি করে যাবি, কোন হিসেবে শুনি? মেঘলা তুই আমার জেদ তুলিস না, সামলাতে পারবি না। ওই মেয়েকে আমি খুন করব, বুঝেছিস? আকাশ আর কিছু না বলে মেঘলাকে ঘরে বন্দি করে তালা লাগিয়ে দিল। আরে বাবা, কি করছো এইসব, ওকে এভাবে বন্দি করলে কেন? আর ওর মাথায় কি হয়েছে? সব পরে বলবো, আন্টি এখন মেঘলার জন্য একটু মুরগির ঝোল বানাও, আর এই নাও চাবি, কিন্তু সাবধান, দেখো কোনোভাবে যেন বাইরে যেতে না পারে। মেঘলা ঘরের ভেতর থেকে চেঁচাচ্ছে, আকাশের দিকে মন না দিয়ে চলে গেল। খালা এদিকে এসো, দেখো ও আমাকে ঠকিয়ে অন্য মেয়ের কাছে যাচ্ছে, তুমি কি চাও আমার কপাল পুরুক? প্লিজ দরজাটা খুলে দাও। কিন্তু আম্মা, বাবাই যে করিল দরজা না খুলতে। রাখো তো তোমার বাবা, খুলে দাও প্লিজ প্লিজ প্লিজ। আজ তো আমি ওই মেয়েকে খুন করেই ছাড়বো, ছোট থেকে আমাকে জ্বালাচ্ছে। না আম্মা, আমি পারুম না, বাবাই বকা দেবে, তার চেয়ে আমি এখন যাই,
আপনার জন্য খাবার বানাই গিয়ে। যেমন আকাশ তেমন তার লোকজন জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দিল। একবার বাসায় আসুক, তারপর বুঝাবো। বেশ অনেকক্ষণ পর আকাশ ফিরল, এসে রুমে গেল। রুমে যেতে না যেতেই, আসার কি দরকার ছিল, থেকে গেলেই পারতি। আর এসেছিস যখন, একা আসলি কেন, ওকে নিয়ে আসতি। মেঘলা জ্বালাস না তো, ফাজলামি সবসময় ভালো লাগে না। কতক্ষণ ধরে আটকে রেখে গেছিস, খেয়াল আছে? গেছিস তো গেছিস, গিয়ে একেবারে হাওয়া হয়ে গিয়েছিস। আচ্ছা যা হবার হয়েছে, কই রিপোর্ট দেখা, ডাক্তার কি বলেছে দেখি। কিছু হয়নি। রিপোর্টটা দে। কিছু হয়নি তো রিপোর্ট দিয়ে কি করবি? তাই বলে রিপোর্ট দিবি না? দিয়েছিল, আমি আনিনি, ফেলে দিয়েছি। ও মা, এটা কেমন কথা, ফেললি কেন? আজব, টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছি না? টাকা আমার, তোর সমস্যা হচ্ছে কেন? ইচ্ছে হয়েছে তাই ফেলে দিয়েছি। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। আসলে তুই রিপোর্টটা আনতে যাসনি, সামিরার কাছে গিয়েছিলি তাই না? আকাশ বিরক্ত হয়ে জবাব দিল, হ্যাঁ তাই গিয়েছিলাম। হয়েছে, এবার খুশি? চোখের সামনে থেকে বিদায় হয়ে এখন। মেঘলার কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ এসে মেঘলার পাশে বসল। আকাশকে দেখে মেঘলা একটু সরে গেল। আকাশ গিয়ে মেঘলার কোল ঘেঁষে বসল। আবার কি হলো, তুই না একা থাকতে চাস? তাহলে এখন আমাকে জ্বালাতে এসেছিস কেন? খেয়েছো? যখন ইচ্ছে হবে তখন খাবো, যখন ইচ্ছে হবে না খাবো না, তাতে তোর কি? আকাশ ধমক দিয়ে বলল, সব কথাতেই পেঁচাতে হয়, কি অদ্ভুত মেয়ে। আর কি যে তুই, হ্যাঁ আপনি করে বলো। ও মা গো, এত জোরে কেউ ধমক দেয়? আর একটু হলে হার্ট ফেল করতাম। আর কখনো যেন তুই শব্দটা না শুনি। এখন চলো খাবে, চলো। খেতে ইচ্ছে করছে না। তবুও খেতে হবে। মেঘলা যেতে চাইল না, কিন্তু আকাশ জোর করে টেবিলে বসিয়ে দিল। হবে, দেখি হাঁ করো। মেঘলা বিরক্ত হয়ে বলল, সকালে না বলা হয়েছিল আমি যেন কারো আগে না খাই, তাহলে এখন খাবো কি করে? আকাশ হেসে বলল, তাহলে খাইয়ে দাও। মেঘলা আকাশকে খাইয়ে দিল, তারপর আকাশও মেঘলাকে খাইয়ে দিল। মেঘলার খাওয়া শেষ হলে আকাশ এক গাদা ওষুধ এনে দিল। তখন যে বললি কিছু হয়নি, তাহলে এত ওষুধ কিসের? আকাশ রাগে রাগে ভাব নিয়ে মেঘলার দিকে তাকালো। বললেন, গুড, আর যেন ভুল না হয়, আর কিছু হয়নি, দুর্বলতার জন্য ওষুধ দিয়েছে, খেয়ে নাও। খাবো না। কি মানে? আমি ট্যাবলেট খেতে পারি না, বমি পায়। কিন্তু খেতে হবে, খাও বলছি, নাহলে মার খেতে হবে কিন্তু। মেঘলা নাসর বান্দা, খাবে না। তাই আকাশ মেঘলার মুখ চেপে ধরল। আকাশ বুঝতে পারলো মেঘলা কিছু বলতে চায়, কিন্তু মুখ ধরে রাখায় বলতে পারছে না, তাই ছেড়ে দিল। এগুলি চেঞ্জ করে সিরাপ আনা যায় না প্লিজ? আকাশ এবার কিছু না বলে মেঘলার মুখে ট্যাবলেট দিয়ে পানি দিয়ে চেপে ধরল। মেঘলাও বাধ্য হয়ে গিলল। মেঘলা রাগে রাগে ভাব নিয়ে আকাশের দিকে তাকালো। উপরে গিয়ে শুয়ে পড়, আমি আসছি, ঘুম পাড়িয়ে দেব। এই ভর দুপুরে ঘুম কিসের? বললাম না তুমি দুর্বল হয়ে গিয়েছো, বিশ্রাম নিতে হবে। যত সব আজাইরা কথাবার্তা, উপরে যাও। মেঘলা চলে গেল। আকাশ এক গ্লাস দুধ নিয়ে মেঘলার কাছে গেল। খাও। দুধ? তুই সরি, আপনি আমাকে দুধ খেতে বলছেন? আমি দুধ খাই না, জানেন না? মানুষ অভ্যাসে দাস, এখন থেকে খেয়ে অভ্যাস করো। পাগল হয়ে গেছিস তুই? আকাশ কিছু না বলে দুধটা নিজেই খেয়ে নিতে শুরু করলো। গুড বয়, খাও খাও। আকাশ আসমকা মেঘলা ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে মেঘলাকে নিজের সাথে চেপে ধরল। তারপর নিজের মুখে নেওয়া দুধটুকু মেঘলার মুখে চালান করে দিল। মেঘলা সব কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। দুধটুকু খাওয়ার আগ পর্যন্ত মেঘলাকে আকাশ একটুও নড়তে দেয়নি। মেঘলার দুধ খাওয়া হলে আকাশ মেঘলাকে ছাড়ল। কি করলি এটা? আবার তুই? কি করলেন? বলেছিলাম না মানুষ চেষ্টা করলে সব পারে। দেখো কত সুন্দর খেয়ে নিলে, কই বমি তো করছো না? তাই বলে এভাবে কি করবো বলো? ভালোভাবে বললে তুমি তো কথা শোনো না, গ্লাসের দুধটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ো, না হলে সবটা দুধ এভাবেই খাওয়াবো, তারপর সেদিন যা করেছিলাম আবার সেই সব পরে ঘুম পাড়াবো। ছি, কি অসভ্য আপনি।
আচ্ছা তুমি যখন যাচ্ছ কি আর করো, থাকো দরজাটা লক করে আসি। আকাশ দরজার দিকে পা বাড়াতেই মেঘলা ডক ডক করে দুধ খেয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। পাগলি একটা। আকাশ জানালার পর্দা নামিয়ে দিয়ে মেঘলার পাশে শুয়ে মেঘলার মাথায় হাত বুলাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মেঘলা ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা, মেঘলার ঘুম ভাঙল। উঠে দেখল আকাশ বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘলা কৌতূহল নিয়ে এগিয়ে গেল। ওয়াও, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে! আকাশ কি সেটাই দেখছে? কিন্তু ওর তো চাঁদ কখনোই ভালো লাগতো না, সবসময় বলতো ওর মেঘ ভালো লাগে চাঁদ না। তাহলে আজ হঠাৎ কি হলো? আমি সমীকরণ মিলাতে না পেরে আকাশের পাশে গিয়ে বসলাম। বাহ, কি সুন্দর চাঁদ উঠেছে! আকাশ মেঘলার কথা শুনে একটু চমকে উঠল, যেন তার ধ্যান ভাঙল। আকাশ শান্ত গলায় বলল, উঠে পড়েছ, এখন কেমন লাগছে? আমি ভালো আছি, আপনি কি করছেন? চাঁদ দেখছেন বুঝি? না। তাহলে? ভাবছিলাম আকাশের বুকে চাঁদের প্রয়োজনীয়তা বেশি নাকি মেঘের। মানে কিছু কি হয়েছে? আপনার কি মন খারাপ? জানি না। আচ্ছা তোমার কি মনে হয়, ওই আকাশটা চাঁদকে পেয়ে মন ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। দেখুন, চাঁদ আকাশের সব অন্ধকার মুছে দিয়ে পৃথিবীকেও আলোকিত করেছে, তারপরেও কি মন খারাপ থাকতে পারে? আমিও সেটাই ভাবছি, কিন্তু আকাশে কখনো মনে হচ্ছে তাকে মেঘে ঢাকা থাকতেই বেশি মানায়, আবার কখনো চাঁদকে কাছে পাওয়া খুব লোভ হচ্ছে তার। এখন তার কি করা উচিত? আচ্ছা তুমি কি বলতে পারো নিয়মটা এমন কেন? চাঁদ আর মেঘ কেন একসাথে আকাশের বুকে থাকতে পারে না? কিসব উদ্ভট কথা বলছিস, বুঝতেই পারছি না। কিছু না, বাদ দাও, চলো নিচে যাই, আজ আমি রান্না করব। হঠাৎ রান্না করবেন কেন? তোমাকে নিজের হাতে খাওয়াবো। আপনি যান, আমি আসছি। আকাশ চলে গেল। মেঘলা যেতে গিয়ে আকাশের চাঁদের দিকে ফিরে তাকালো। আকাশের কথাগুলি শুনে আমার এত খারাপ লাগছে কেন? কেন মনে হচ্ছে ও আমাকে এই কথাগুলি বলেছে? আকাশ কি বুঝালো? তার মানে কি ওর জীবনে কেউ এসেছে যাকে পেতে আমাকে হারাতে হবে? কিন্তু কে এসে? সামিরা নাকি অন্য কেউ? সামিরার সাথে কি ওর এমন কোনো ঘটনা আছে যা সামনে আসলে আমি ওকে ছেড়ে দিব? বা সামিরা কি ওকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে, যেমনটা বড় মা আমাকে করেছিল? না না, এ হতে পারে না। আমি তোকে ছাড়তে পারবো না ভাইয়া, তুই শুধুই আমার, আর কারো না। জীবন দিয়ে হলেও আমি তোকে আগলে রাখব। রাতে আকাশ সত্যি নিজের হাতে রান্না করে মেঘলাকে খাইয়ে দিল। পরদিন সকালে আকাশ ঘুমাচ্ছে, তখন মেঘলা উঠে গিয়ে স্কুলের জন্য রেডি হয়ে আকাশকে ডাকতে লাগলো। কি রে, এতক্ষণ ধরে ডাকছি, ওঠ! আকাশ চোখ খুলে ঘুম ঘুম ভাব নিয়ে বলল, কি হয়েছে? আরে মতো যাচ্ছিস কেন, এত সকালে উঠেছিস কেন? আচক, তুই তো দেখছি সব ভুলে গিয়েছিস, স্কুলের দেরি হয়ে যাচ্ছে যে, খেয়াল নেই তো? তাড়াতাড়ি ওঠ। কিসের স্কুল? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? আকাশ বিছানা থেকে নামতে নামতে বলল, না না আমি ঠিকই আছি, আসলে তোকে বলতে ভুলে গিয়েছি, তোকে আর স্কুল যেতে হবে না। মানে কি? মানে হলো আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ, খাবি আর ঘুমাবি, ব্যাস এইটুকুই তোর কাজ। কিন্তু কেন? আমি বলেছি তাই, যা শুয়ে পড়, 10টার আগে ঘুম থেকে ওঠা নিষেধ তোর। কিসব যা তা বলছিস! আকাশ মেঘলাকে আলতো করে ধরে বিছানায় বসিয়ে আকাশ মেঘলার হাত দুইটি ধরে নিচে বসল। মেঘলা, তুই তো আমায় ভালোবাসিস তাই না? মেঘলা অবাক হয়ে তাকিয়ে বলল, তোর কি হয়েছে রে? কাল থেকে দেখছি মন খারাপ করে আছিস, বল না কি হয়েছে? আমি এসব কি করছি? না, মেঘলাকে দুর্বল করে দিলে চলবে না। মনে মনে ভেবে আকাশ নিজেকে সামলে নিয়ে মেঘলার গাল টেনে বলল, তুই আমাকে ভালোবাসিস তাহলে আমার কথা কেন শুনবি না? হ্যাঁ, তোর শরীর ভালো নেই, দুর্বলতা কাটতে সময় লাগবে, তাই স্কুল যেতে হবে না। আর স্কুল গিয়ে হবেটাই বাকি, তোকে তো আর আমি বাইরে চাকরি করতে দেবো না, তাই পড়াশোনা দরকার নেই, তুই শুধু আমার কথা মেনে চলবি তাহলেই হবে। অদ্ভুত! ঘুমিয়ে পড়, সময় হলে আমি ডেকে দেব। পাগল কোথাকার!
প্রতিদিন তো ঘুমের পাহাড় নিয়ে শুয়ে থাকিস, আজ আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে না। চল তাহলে নাস্তা করবি। আকাশ মেঘলাকে নিয়ে নিচে গেল, খালা খাবার এনে টেবিলে রাখলো। খাবার দেখে মেঘলা অবাক হলো। কিসব রান্না করছো? ব্রেকফাস্টে ভাত কি খাবে? রাতে ভাতের সাথে শাক পাতা ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছি না, এসব কি খালা? বাবাই তো কইলো এসব রান্না করতে, উনি যা যা বলেছেন তাই করেছি। আজব, এসবের মানে কি? এত কথার কি আছে, যা সামনে আছে তাই খা। তোর ইচ্ছে হলে তুই খা, আমি এসব খাবো না। খালা যাও তো, আমার জন্য ব্রেড জ্যাম নিয়ে এসো। মেয়েরে তক্তা বানিয়ে দেবো, এইসবই খেতে হবে। তাদেরই খা বলছি, আজ থেকে এইসবই খাবি। নিজে থেকে তাকিয়ে দেখ কি হাল হয়েছে তোর। আম্মা খাইয়া দেখো, মজা লাগবে, আমরা গাইয়ে এত সব খাই। মেঘলার ইচ্ছে না থাকলেও আকাশ জোর করে মেঘলাকে খাওয়ালো। সেই থেকে শুরু, যতই দিন যাচ্ছে মেঘলা ততই অসুস্থ হয়ে পড়ছে, আর তাতে আকাশ যেন মেঘলার প্রতি কঠোর হয়ে যাচ্ছে। কঠোর বললে ভুল হবে, আকাশ মেঘলার প্রতি একটু বেশিই নজর রাখতে শুরু করেছে। মেঘলার নিজের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। মেঘলা কখন কি করবে, কতক্ষণ ঘুমাবে, কি খাবে কি খাবে না, সব আকাশ ঠিক করে দেয়। চার্টের বাইরে কিছু করলেই আকাশ চেঁচামেচি করে। প্রথম প্রথম মেঘলা প্রতিবাদ করলেও এখন আর কিছু বলে না। প্রতিদিনের মতো আজও সকালে উঠেই আকাশ খালাকে বলল মেঘলাকে দুধ দিতে। খালি পেটে ওষুধ আছে না? ওষুধে তাড়াতাড়ি খেয়ে দুধটা খেয়ে নে, আমি গোসল করে আসছি। হুম আচ্ছা। আকাশ ওয়াশরুমে গিয়েও টাওয়েলটা নিতে এবার ফিরে আসলো, আর এসে যা দেখলো তাতে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ দেখলো মেঘলা জানালা দিয়ে ওষুধ ফেলে দিচ্ছে। ওয়াও, এই না হলে মেঘলা। মেঘলা আকাশকে দেখে চমকে উঠল। তুই এখনো কেন শাওয়ার নিতে যাসনি? আমার কথা বাদ দে, তুই এখানে কি করছিস সেটা বল। যাক বাবা, দেখিনি কই, কিছু না তো। আকাশ মেঘলার কাছে এগিয়ে গিয়ে জানালা দিয়ে নিচে তাকালো। নিচে তাকিয়ে দেখলো পড়ে আছে অনেকগুলি ট্যাবলেট। বাহ, খুব ভালো কথা, তার মানে তুই সারা মাস আমাকে মিথ্যা বলেছিস, ওষুধ খাওয়ার বদলে ফেলে দিয়েছিস, তাই তো? মেঘলা কি বলবে বুঝতে না পেরে আমতামতা করে বলল, তুই তো বলেছিস আমার কিছু হয়নি, তাহলে ওষুধ না খেলে কি হয়? কিছুই হয় না, আয় এদিকে আয়। বলেই আকাশ মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে টেবিলে রাখা ফলের কাছে নিয়ে গেল। এখন কি ফল খাওয়াবে নাকি? তাও ভালো, আমি তো ভেবেছিলাম আমাকে আর আস্ত রাখবে না। আকাশ মেঘলার পেছনে দাঁড়িয়ে টেবিলের সাথে মিশিয়ে দিল, যাতে মেঘলা নড়াচড়া করতে না পারে। তারপর বাম হাতটা চেপে ধরে মেঘলার ডান হাতে ফল কাটার ছুরি দিল। কি করব, ফল কাটবো? আকাশ মেঘলার ঘাড়ে মুখ রেখে বলল, না। বলেই ছুরিটা মেঘলার হাতের মাঝখানে রেখে নিজের হাত দিয়ে মেঘলার হাত চেপে ধরল। সাথে সাথে ধারালো ছুরিতে মেঘলার হাত কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। আকাশ মেঘলাকে আষ্টে পেষ্টে ধরে রেখেছে, মেঘলা একচুল পরিমাণও নড়তে পারছে না। ইতিমধ্যে মেঘলার হাত কেটে রক্ত আকাশের হাতকেও ভিজিয়ে দিয়েছে। আকাশ চোখ বন্ধ করে আছে দেখে মনে হচ্ছে যেন সে মেঘলার রক্ত ঝরাটা অনুভব করছে। মেঘলা আকাশের এমন শান্ত নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধ্যান ভেঙে গেল আর চেঁচিয়ে উঠল, কি করছিস, রক্তে পুরো টেবিল ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? আকাশের কোনো রেসপন্স নেই। আমার লাগছে ভাইয়া। আকাশ চোখ বন্ধ রেখেই বলল, লাগুক। আমি অসুস্থ ভুলে গিয়েছিস, ছাড় প্লিজ, আমি সত্যি ব্যথা পাচ্ছি, ছেড়ে দে, ছুরিটা পুরো কেটে বসে গিয়েছে। তো আমার কি হয়েছে? মেঘলা বুঝতে পারলো আকাশ রেগে আছে, তাই নিরুপায় হয়ে অনুরোধ করতে লাগলো, কিন্তু কোনো অনুরোধেই আকাশ কান দিচ্ছে না। আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো ওষুধ ফেলবো না, ছেড়ে দে প্লিজ। আকাশ চোখ খুলে মেঘলাকে ছাড়ল। আর কখনো আমার কথা না শুনলে এর ফল যে কি হবে বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তুই এমনটা করতে পারলি? আমি আরো অনেক কিছুই পারি, যেমন স্ত্রী গরম করে। থাম, ছি 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 ছি, কোন সাহস ওষুধ ফেললি তুই? তুই তো আমাকে সত্যিটা বলিসনি, তাহলে আমি ওষুধ কেন খাবো? আকাশ চোখ পাকিয়ে বলল, মানেটা কি? আমার কি হয়েছে সত্যিটা বল,
তুই কেন আমাকে ডাক্তারের কাছে যেতে দিস না? আমার শরীর দিন দিন খারাপ কেন হচ্ছে? তার মানে তুই এই জন্য ওষুধ খাসনি? আমি সত্যিটা জানতে চাই। আমি জানতাম, এমনি এমনি তুই বলবি না, আমার কি হয়েছে বল। শরীর খারাপ হওয়ার কারণ তুই শুধু ওষুধ খাসনি, আর কিচ্ছু হয়নি। মিথ্যা বলছিস তুই, আমার পেটে অসহ্যকর যন্ত্রণা হয়, তোকে অনেকদিন বলেছি তুই পাত্তা দিসনি, এটা স্বাভাবিক কোনো অসুখ হতেই পারে না। আমাকে যদি সত্যিটা না বলিস আমি ওষুধ খাবো না। বলবো না, ক্ষমতা থাকে তো জেনে নিস, আর ক্ষমতা যদি থাকে তাহলে ওষুধ না খেয়ে থাকিস, দেখবো কেমন পারিস। বলেই আকাশ ফার্স্ট এড বক্স আনতে গেল। আকাশ এসে মেঘলার হাত বেঁধে দিল, তারপর জোর করে ওষুধ খাইয়ে দিল। এরই মধ্যে নাবিলও আসলো। আসতে পারি? নাবিলকে দেখে মেঘলা মুখ ঘুরিয়ে নিল। আরে নাবিল, আয় আয়। কি ব্যাপার মেঘলা, গাল ফুলে বসে আছিস কেন? এতদিনে মনে পড়লো বেঁচে আছি নাকি মরে গিয়েছি, একবার জানতেও ইচ্ছে করেনি। আকাশ থাকতে তুই মরবি না জানি, তাই আসিনি। সেই আশাতেই থাক, দেখ আকাশ আবার হাত কেটে কি করেছে। এসব কি আকাশ করছি যখন, কারণ তো নিশ্চয়ই আছে, পরে বলবো, এখন তোর খবর কি তাই বল। বিন্দাস, এখানে আসার কারণটা বলি, নেহাকে পাত্রপক্ষ দেখতে আসবে, মার কড়াকড়ি হুকুম মেঘলাকে যেন নিয়ে যাই। ও, শুধু মেঘলা, আমাকে না? কান টানলেই মাথা আসবে। পারিস? তা ছেলে কি করে? কি আর করবে, বাবার বিজনেস দেখাশোনা করে, তবে এখানে না, ইউকেতে। বিয়ের পর নেহাকেও নিয়ে যাবে। সবাই প্রেম করতে পারে, শুধু আমি পারলাম না, শুধু এই জল্লাদটার জন্য পারলাম না। থাক, তো প্রেম করে কাজ নেই, ঝগড়া শুরু করিস না প্লিজ। চল বেরিয়ে পড়ি, বাসা ভর্তি মেহমান চলে এসেছে, এরপর গেলে নিজেদের ঘর আর পাবি না। এখনই কিসের মেহমান? বলতে পারিস বিয়ে এক প্রকার ঠিকঠাকই, নেহারে পছন্দের ছেলে, সোশ্যাল মিডিয়া পরিচয়, এখন বিয়ে করতে দেশে এসেছে, কাল এঙ্গেজমেন্ট, এই সপ্তাহেই বিয়ে। কি বলিস? হ্যাঁ, ছেলেটা ভালোই, খোঁজ খবর নিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু নাবিল তুই কি বিয়েটা করবি না? করবো না, কে বললো? দেখ না, নেহার বিয়েতেই মেয়ে পটাবো। কিন্তু ধুর, রাগ তো তোর কিন্তু ফিন্তু, বাসায় কত কাজ জানিস, তাড়াতাড়ি চল। চল। আমি যাব না। মানে কি? মানে আমি কাউকে জানাতে চাই না, আকাশ আমাকে বিয়ে করেছে, যদি ওই বাসায় আকাশ আমার সাথে স্বামী স্ত্রীর আচরণ না করে তাহলেই আমি যাব, তাছাড়া না। বেশ তো, তাই হবে, চল। এত সহজে রাজি হয়ে গেল, ব্যাপার কি? তুই মেঘলাকে নিয়ে যা, আমি একটু পরে আসি। নাবিল, তুই কোথায় যাচ্ছিস? আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, সেরেই আসছি, ওদের যেতে বলল। নাবিল মেঘলাকে নিয়ে বেরিয়ে পড়ল, আকাশ নিজের কাজে চলে গেল। নাবিল মেঘলাকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে বলল, ভেতরে যা, আমার একটু কাজ আছে, বাইরে যাচ্ছি। মেঘলা ভিতরে যেতে নাবিলের মা ছুটে আসলেন। এই তোর আসার সময় হলো, কতদিন হয়ে গেল, আমাদের কথা বুঝি একবারও মনে পড়ে না। পড়ে গো পড়ে, কিন্তু ওই জল্লাদটাই তো আসতে দেয় না। আকাশ খুব বার বেড়েছে, এবার আসুক একেবারে কান মুলে দেব, তোকে আগে আর যেতে দিব না, এবার থেকে এখানে থাকবি, বুঝেছিস? আমিও তো চাই। যা ফ্রেশ হয়ে আয়, বাসায় অনেক মেহমান এসেছে, সবার সাথে পরিচয় করে দিব। পরিচয় কিসের? ও মা, তুই তো এখন আর আগের মেঘলা নেই, তুই এখন এই বাড়ির একমাত্র বউ। এই চুপ চুপ ছোট মা, কি বলছো এইসব? বড় মা শুনলে আমাকে মেরে ফেলবে। যতদিন না বড় মা বড় বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে, ততদিন এইসব কাউকে বলো না। কত যে ডং, তোরা পারিস বুঝি না বাপু, যা যা ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি। মেঘলা নিজের ঘরে গিয়ে ব্যাগ রেখে নেহার ঘরে গেল। নেহা মিলি আরো কিছু মেয়ে বসে আছে। আপু আসবো? এতক্ষণে আসার সময় হলো তোর, এদিকে আয় তাড়াতাড়ি। মেঘলা গিয়ে সবার সাথে বসলো। কতদিন থেকে সম্পর্ক? আমাদের তো কিছুই বললি না, ব্যাপার কি? নেহা লজ্জায় রাঙা হয়ে বলল, কি যে বলিস না, এসব কি ছোট, বোনেদের বলা যায় নাকি? মিলি মাঝখান থেকে বলে উঠল, নেয়ার কথা ছাড়,
আগে তুই বল, যার সাথে সারা জীবন ঝগড়া করলি তার সাথে বাসর করে ফেললি, ভাইয়া স্বামী হিসেবে কেমন রে? এখনো কি তোর সাথে আগের মতোই ঝগড়া করে? আমার স্বামী? ওর মতো জল্লাদ পৃথিবীতে দুইটা আছে নাকি? আর কিসের বাসর, আমরা এখনো আগের মতোই আছি, আমাকে শাস্তি দিবে? তাই এই স্বামী স্ত্রীর সিল মোহরটা লাগিয়ে দিয়েছে, আর কিছুই না। যাই বলিস, ভাইয়া কিন্তু তোকে খুব ভালোবাসে। আমার কথা বাদ দাও তো, আপুকে কখন দেখতে আসবে তাই বলো। কাল আসবে। আমার তো ভেবেই খুশি খুশি লাগছে, আপুর বিয়েতে অনেক মজা হবে। মেঘলা কথা বলছে তখন পেছন থেকে আকাশ এসে হাজির হলো। আসতে না আসতেই উশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। এখনই নিজের রুমে যা, এত লোকজনের ভিড়ে আর কখনো যেন না দেখি। এই যে শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। কি বললি? ছাড়ো তো, ওর বকার ধার কে ধারে? ওর যেমন চায় বলতে থাকুক, কান দিও না। তবে রে, কি হ্যাংলা ছেলে রে বাবা, এতগুলো মেয়ের মাঝে চলে এসেছে, লজ্জা বলতে কিছু নেই, যা তো এখান থেকে। এভাবে তোর শিক্ষা হবে না, দাঁড়া মজা দেখাচ্ছি। বলেই আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিল। তুই একটা রাম ছাগল, গুলছাপের বাচ্চা, ছাড় বলছি, সব সময় জোরাজোরি ভালো লাগে না। কতদিন পর আসলাম, একটু কথা বলতে দিচ্ছিস না, কি সমস্যা তোর? এরা কোনোদিনও বদলাবে না, কি অদ্ভুত ভালোবাসা ওদের, সারা দিনই ঝগড়া করে কাটিয়ে দেয়। আকাশ মেঘলাকে নিয়ে যেতে যেতে বলল, এখন কি কথা বলার সময়? এখন ওষুধ খেয়ে সোজা ঘুমাবি, রুটিনের একটু লোড প্লট হলে তোকে আমি টুকরো টুকরো করে ফেকেটে ফেলবো। কিসের রুটিন? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছি কি তোর এই বোরিং রুটিন মানার জন্য নাকি? তাহলে চল এখনই বাসায় ফিরে যাই। এই না 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 না, রুটিন মানবো, নাবিল ভাই আসুক, তারপর তোর রুটিনের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করব, মনে মনে ভাবছি। বিড়বি করে কি বলছিস? কই কিছু না তো। আকাশ মেঘলাকে কোল থেকে নামিয়ে বলল, মা বাবার সাথে দেখা করেছিস? না। দেখা করবি চল। না যাবো না, আমাকে দেখলে হাজারটা কথা শোনাবে। সেটা আমি বুঝবো, চল। বলেই মেঘলাকে নিয়ে আকাশ তার মায়ের ঘরে গেল। মা, ও মা, মা কোথায় গেলে? আকাশের মা মুখ কালো করে বলল, যাক তোমার আসার সময় হলো তাহলে। আকাশ তার মায়ের গলা ঝরিয়ে ধরে বলল, উফ মা, তুমি এমন রাগ করে থাকলে আমার খারাপ লাগে, বোঝো না, প্লিজ রাগ করে থেকো না, যা হবা তা তো হয়ে গিয়েছে, এবার এই অধম ছেলেটাকে একটু ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, আর ভাব করতে হবে না, ছাড়। আগে বলো মাফ করেছো কিনা, আমি জানি এইভাবে বিয়ে করাটা আমার উচিত হয়নি, কিন্তু সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল, তাই আর কি, প্লিজ একটু মানিয়ে নাও। মেঘলা মাসেলের ভাব দেখে মুখ গোমড়া করে দূরে দাঁড়িয়ে আছে, আকাশের বাবাও ঘরে আছে। তুমি ক্ষমা না করলে এইভাবে জড়িয়ে ধরে থাকবো তোমাকে। আচ্ছা যা, দিলাম, এমনভাবে কথা বলবে মাপ না করে কোনো উপায় আছে নাকি? আমার লক্ষ্মী মা, ইউ আর দ্য গ্রেট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে একটু ক্ষমা করে দাও, বোঝই তো ছেলে এখন আর একা নেই, ক্ষমা করলে দুইটাকেই করতে হবে, আর শাস্তি দিলে ও দুইটাকেই দিতে হবে। বলে আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, কে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? মা বাবাকে সালাম কর, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি আসলি। মেঘলা কিছু বলল না। কি হলো, কথা কানে যায় না? মেঘলা গিয়ে আকাশের বাবাকে সালাম করল। আকাশের বাবা মুখ ঘুরিয়ে বলল, থাক থাক লাগবে না। আকাশ এবার তার বাবার কাছে গেল। তোর কপালটাই খারাপ রে মেঘলা, বিয়ের পর সবাই বাবা মা পায়, তোর কপালে তা হলো না, আকালে মা গায়ে হারালি, বাবাটা তো আস্ত একটা জল্লাদ, জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেয়, আমি না থাকলে এতদিনে তোর কিডনি চোখ সব বিক্রি হয়ে যেত, তোর বাবার জন্য মণিকে এত তাড়াতাড়ি চলে যেতে হলো, আর যদি মণি বেঁচে থাকতো একাই সব সামলে নিত, তোর বিয়ে আমি অন্য ছাড়া কারোর সাথে হতেই দিত না, তাহলে আর বাবাও আজ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিত না, তোর হারামি বাবা সব কিছুর জন্য দায়ী, তোর বাবার জন্য মণিকে সবাই ভুল বুঝলো, এখন তোকেও ভুল বুঝছে, সবাই ভাবছে তুই ইচ্ছে করে বিয়েটা করেছিলি। কি বলছিস, ওর বাবা মেঘলাকে জোর করে বিয়ে দিয়েছিল? তাহলে আর কি বলছি, বিয়ে দিয়েছে তা ওর সৎমার ভাইয়ের সাথে, আসলে অস্ট্রেলিয়ায় নিয়ে মেঘলাকে বেঁচে দিতে চেয়েছিল। তুমি জানো ওর বাবা মণিকে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছিল, কি জঘন্য লোক ভাবো, নিজের মেয়েকে পর্যন্ত বেঁচে দেয়। এই আকাশটা কিসব উল্টাপাল্টা বলছে, আমি নিজেই তো বিয়ে করেছিলাম, মিথ্যা কেন বলছে? জানো বাবা মেঘলাটাকে কি মারটাই না মেরেছে, ও তো শুধু আকাশ আকাশ করছিল, বিয়ের পরেও পিছু ছাড়েনি, এখনও মেঘলাকে নিয়ে যেতে চায়, বোঝোই তো যুবতী মেয়ে, বেঁচে দিলে ভালো টাকা পাবে। কি
ওই হারামজাদের এত সাহস, বোনটাকে শেষ করে শান্তি হয়নি, এখন আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছে। আমি তোকে মেরেই ফেলবো। তা না হয় পরে মেরো, আগে নিজের দায়িত্ব পালন করো। কিসের দায়িত্ব? প্রথমবার বউয়ের মুখ দেখেছ, তাও খালি হাতে, তা তো হবে না। জলদি জলদি বকশিস বের করো। আহ, কি হচ্ছেটা কি, একটু চুপ করবি? কখন থেকে বকবক করেই যাচ্ছিস। ভুল তো কিছু বলেনি। আয় আয় দেখি, এদিকে আয়, বৌমাকে তো গিফট দিয়ে দেখতে হয়, তাই না? বলে নিজের গলার চেন খুলে মেঘলার গলায় পরিয়ে দিল। মেঘলা অবাক হলো। কি করছো, তুমি ওকে মেনে নিচ্ছ? আকাশের বাবা মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আজ তোর মা বেঁচে থাকলে কত খুশি না হতো, তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখছিল বেচারি। বেঁচে থাকতে বুঝিনি, বোনটা আমার কত কষ্টে ছিল, তোর বাবার চাপে পড়ে ও আমাদের সাথে এমন করেছিল, এখন মনে হলে বুকটা ফেটেই যায়। মা রে, তুই অনেক পাগলামি করেছিস, আর এমন করিস না, কেমন? তুই এখন এবারের বউ, কথাটা মাথায় রাখিস, আমরা তোকে আগলে রাখবো। বড় বাবা, কাঁদিস না বা, কাঁদিস না, এ দেখ নতুন করে বাবা মা পেয়েছিস, আর কি চাই, কাঁদিস না, যা বড় মাকে সালাম কর। মেঘলা গিয়ে আকাশের মাকে সালাম করলো। সালাম করা শেষ হতেই আকাশ বলল, চল চল, এখন অনেক কাজ বাকি আছে, বলেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। কি করলে এটা তুমি, মেঘলাকে মেনে নিলে? মেনে না নেওয়ার কি আছে, মা বড় মেয়েটাকে বিক্রি করে দিতে দেবো নাকি? আমার মরা বোনের শেষ আমানত রক্ষা করা আমার দায়িত্ব, আজ আকাশ আমার চোখ খুলে দিয়েছে, এতদিন তো মেঘলার মাকেই দোষারোপ করে যাচ্ছিলাম আমি। এই তুই এসব কি বললি ওখানে? তো কি করতাম, সারা জীবন বাবা মা আর তুই প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতি, আর আমি দুই দলে টানাটানিতে শেষ হয়ে যেতাম। আমি জানতাম বাবাকে মনির কথা বললেই সব রাগ ভুলে যাবে, আফটারঅল মনিকে বাবা অনেক ভালোবাসে। কি বুদ্ধি বাবা! আচ্ছা, বড় বাবা না হয় মার জন্য মেনে নিল, কিন্তু তোর কি মনে হয় বড় মা আমাকে মেনে নিবে? সহজে না নিলে তোর মার মন জয় করতে হবে। মানে? আমার পরিবারের সবার মন জয় করে চলা তোর প্রথম দায়িত্ব। মা রাগ করে এমন কোনো কাজই তুই করবি না, মা যা যা চায় সব করবি, মানুষ পারেন এমন কিছু আছে নাকি? তোকে ভালোবাসি, আর সেজন্যই বাবা মাকে ভুলে তোর আঁচলে মুখ লুকাবো, সেই ধরনের ছেলে তো আমি না। আমি আমার মা বাবাকে খুশি দেখতে চাই, বুঝেছিস? আর আমি এটাও জানি আজ হোক বা কাল মা তোকে মেনে নেবে। নিবে না, সে পরে দেখা যাবে, এখন এসব ছাড়, চল ঘরে চল, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, নাবিলকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? বাইরে গিয়েছে, বললো কাজ আছে। কেন? এমনি চল ঘরে চল বলে আকাশ মেঘলার ঘরে চলে গেল। এদিকে নাবিল ফিরে আসলো। নাবিল বাসায় এসে তার মাকে প্রশ্ন করল, মা আকাশ এসেছে? হ্যাঁ এসেছে তো, ঘরে গেল। আচ্ছা, আসলে একার সামলে উঠতে পারছি না, এত তাড়াতাড়ি সব ম্যানেজ করা কষ্টকর। পাত্রপক্ষ ফোন করেছিল, বলল কাল দুপুরে ওরা আসবে, এঙ্গেজমেন্টের সব ব্যবস্থা যেন করে রাখি, আর সন্ধ্যার দিকে এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাবে, আমরাও যেন যাই, নেহাকে নিতে গাড়ি পাঠাবে। এ আবার কেমন কথা, বউ নিজে যাবে শপিং করতে? হ্যাঁ অবশ্যই, বিয়েটা ওর, তাই ওর পছন্দেই সব কেনা উচিত, আমি পারমিশন দিয়ে দিয়েছি। তোরা বেশি আধুনিক হয়ে গিয়েছিস, এ আবার কেমন কথা, লোকে কি বলবে, বিয়ের আগে জামাইয়ের সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। উফ মা, ছেলে একা আসবে না, তার ভাই বোনদের নিয়ে আসবে, নেহার সাথেও মিলি মেঘলা সহ আরও যারা আছে যাবে, সবাই যাবে। না বাবা না, আমি বাড়ির মেয়েদের এভাবে পাঠাবো না। নাবিল যখন কথা বলছে তখন আকাশ আর মেঘলা সেখানে আসলো। এসেই আকাশ বলল, তো বেশ তো, পাঠিও না, যেতে হবে না ওদের। এই তো আকাশ, বোঝা তো নাবিলকে কিসব বলছে, নেহাকে নাকি শপিং এ পাঠাবে। আরে না না, বিয়ের আগে এইসব একদম হবে না নাবিল, বললেই হবে নাকি, নেহা যাচ্ছে না, এটাই ফাইনাল। কথাটা শুনে নেহার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি তো কথা দিয়েছি। মানা করে দিবি, হয়ে গেল। তুইও কি এখন ব্যাকডেটেড হয়ে গেলি নাকি, কোথায় মাকে বুঝাবি তা না? আকাশ তো তোর মতো পাগল না। ছোট মা কিছু খাবার দাও তো, মেঘলার ক্ষুধা পেয়েছে, সেটা বলছিল। আমি নিয়ে আসছি। নাবিলের মা চলে গেলেন। কি করলি এটা? তুই কবে থেকে বোকা হলি আমি বুঝলাম না নাবিল, শালা বাড়ি ভর্তি লোকজনের সামনে বলছিস নেহা এঙ্গেজমেন্টের আগে ছেলের সাথে ঘুরতে যাবে, কেন রে? সন্ধ্যায় আমি আর তুই যদি বলি নেহার জন্য শপিং করতে যাবো, কেউ আপত্তি করবে? তখন কি ওদের সাথে মিট করে নেবো, সমস্যা কোথায়? বেশ, ছোট মারও আপত্তি থাকলো না, নেহারও কাজ হয়ে গেল। এটা তো আগে ভাবিনি।
মায়ের সাথে তর্ক করা ভদ্র ছেলেদের কাজ না, বুঝেছিস? মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। আকাশের কথা শুনে মনে মনে ভাবছে, তার মানে বড় মার কথা আমি যাই বলি না কেন আকাশ বিশ্বাস করবে না। কি রে কি ভাবছিস, যা খেয়ে নে। তুইও খেয়ে নে, আমি যাই ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যা। ঘরে ঢুকেই, আমি কি ভুল করে ঢুকে পড়লাম? আজব, কই না তো, এটা তো আমার বিছানায়, জামা কাপড় আমারই, কিন্তু এটাকে চুল দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে জাতীয় প্রাণী, কিন্তু আমার রুমে কেন, তাও আমার বিছানায়। এই যে শুনছেন, কে আপনি, এখানে কি করছেন? গেস্টদের জন্য আলাদা রুম আছে, এটা আমার রুম, প্লিজ এখান থেকে যান। উফ, একসাথে এত কথা কোনো সুস্থ মানুষ বলে নাকি? বলতে বলতে মেয়েটি নাবিলের দিকে ঘুরে তাকিয়ে চিৎকার দিল, সাথে সাথে নাবিলও চিৎকার দিল। মেয়েটি তাড়াতাড়ি এসে নাবিলের মুখ চেপে ধরল। তাড়াতাড়ি শার্ট পরুন, না হলে সবাই এসে খারাপ ভাববে। নাবিল মেয়েটিকে সারিয়ে দিয়ে বলল, রাখো তোমার খারাপ ভাবা, আগে বলো তুমি এখানে কিভাবে আসলে। নাবিলের চিৎকার শুনে বাসার সবাই ছুটে আসলো, এসে দেখল নাবিল খালি গায়ে নিচে দাঁড়িয়ে আছে, আর অন্য একটি মেয়ে বিছানায় দাঁড়িয়ে নাবিলকে ধরে রেখেছে। কি আশ্চর্য, এই মেয়েটা কে ভাইয়া, আর তোরা এসব কি করছিস? এই মেয়ে সারো বলছি, আজব, আমি কি করে বলবো কে এটা। ও মা, এসব আপনি কি বলছেন, আপনি আমাকে চিনতে পারছেন না, আমি সামিরা, সে যে স্কুলে, মনে নেই? তোমাকে আবার ভোলা যায়? কি হলো বলুন, চিনতে পারছেন না বলে নাবিলকে ঝাঁকি দিল। হ্যাঁ হ্যাঁ চিনেছি, এই মেয়ে তুমি কিভাবে এখানে আসলে? হ্যাঁ, আর এমন হুটহাট গায়ে হাত দিবেন না বললাম। আহ, গেস্টের সাথে কেউ এমন আচরণ করে? ওকে আমি নিয়ে এসেছি, তোর হবু ভাবিও। মানে? মানে কি বললি তুই? সব মানে কি বলে বোঝানো সম্ভব নাকি? বললাম ওকে আমি বিয়ে করব, তুই তো বলেছিলি যেন ওর কাছে চলে যায়। আমি এখন কেঁদে দিব। কেন গো বেবি, তুমি কি তোমার সাথে আমাকে স্বামী সুলভ আচরণ কোনো রকম করতে দেবে না? আমি কি এইভাবে সারা জীবন কাটাবো? আমি তোকে দেখে নিব বলেই চলে গেল। আচ্ছা বিয়ে করবি বুঝলাম, কিন্তু আমার ঘরে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি এই ঘরে থাকবো, তাই না আকাশ বেবি? একদম 100 বার থাকবে, পুরো বাসাটাই তো তোমার। জি না, এসব এখানে চলবে না, তুমি এখনই ব্যাকপ্যাকটা নিয়ে এখান থেকে বের হবে। না, ও কোথাও যাবে না, এই ঘরেই থাকবে। আকাশ, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, দেখি কতটা গরম হয়েছে বলেই হাত বাড়ালো। এই এই না, আবার গায়ে হাত দিচ্ছ, কি আজব মেয়ে রে বাবা, এত বছরে এক ফোঁটাও বদলাইনি। আমি কি গিরগিটি নাকি যে বদলাবো? এই আকাশের বাচ্চা, তোর বউ নাকি? যাই হোক, এটাকে নিয়ে এখনই বিদায় হ। বললাম না আমি যাব না। ঠিক, ও যাবে না। তো আমি কোথায় থাকব? এখানেই থাকতে পারেন, আমি কিছু মনে করব না, আকাশও মনে করবে না, তাই না বেবি? ভাবি দেবরের সাথে থাকবে, আমি কেন মাইন্ড করতে যাব? ভাবি মানেই সবার আগে দেবরের ভাবি। মাফ চাই, এমন ভাবি আমি চাই না। তাহলে কি এমন বউ চাস? কি, আমি তো কিছু বলিনি, তুই বললি। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মেঘলা থাকতে তুমি আবার বিয়ে করবে, তাও আবার তোমার হবু বউ ভাইয়ের সাথে থাকবে। আজব তো, বড়দের কথার মধ্যে তোরা কি করছিস, যা এখান থেকে। আকাশ, আমি খুব রেগে যাওয়ার আগে এসব বন্ধ কর। এখানে কি সিনেমা হচ্ছে নাকি, বন্ধ করবো? যা হচ্ছে লাইভ, হয় ভাবির সাথে থাকো, না হয় নিজের বাসায় রোহিঙ্গার মতো ঘুরতে থাকো। দরকার হলে বনবাসে যাব, তাও এই মেয়ের সাথে এক ঘরে তো দূর, এক বাসাতেও থাকবো না। মা, ও বড় মা, কোথায় তোমরা, দেখে যাও তোমাদের আদরের আকাশ কি শুরু করেছে। নাবিল তার মাকে ডাকতে ডাকতে নিচে গেল, সেখানে মেঘলা গাল ফুলিয়ে বসে আছে। মা, তুমি এখনও দাঁড়িয়ে আছো, উপরে চলো, দেখো আকাশ কি করছে, কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসেছে, বলছে নাকি বিয়ে করবে। একটা মেয়ে, এটা আবার কেমন কথা, ভাবি বলো, আমি চিনি তো মেয়েটাকে, সামিরা নাম, আমার পছন্দ হয়েছে। এসবের মানে কি, ও আবার বিয়ে করবে, তাহলে মেঘলার কি হবে? কি আর হবে, মেঘলাও থাকবে সামিরাও থাকবে,
ও দুটো বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? আরে গাধার বাচ্চা, তুই কাচ্ছিস কেন? গিয়ে চুল ধরে বের করে দে মেয়েটাকে। আহ, এসব কেমন কথা! মিলি, সামিনাকে খাবারটা দিয়ে আয় তো। মা, আমাকে দাও ছোট মা, আমি নিয়ে যাচ্ছি, একসাথে খাবো। বলে আকাশ খাবারটা নিয়ে উপরে যেতে লাগলো। মেঘলা বসে বসে কাঁদছে। দাঁড়া, খাওয়াচ্ছি, বলে সেও আকাশের পিছনে ছুটল। নাবিলের মা মেঘলার কাছে আসলেন, এসেই মেঘলার মাথায় হাত রাখলেন। লাগবে না, ছাড়ো, আর সুহাগ দেখাতে হবে না। আমার সাথে রাগ করে কি লাভ, আর কেঁদে বা কি লাভ? তার চেয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর কিভাবে সমস্যার সমাধান করা যায়। কিভাবে যায়? মেয়েটার সাথে যদি নাবিলের প্রেম করিয়ে দেয়া যায়। মেঘলা সাথে সাথে চোখ মুছে বলল, ঠিক বলেছ, এতটা ভাবিনি। দাঁড়া আকাশের বাচ্চা, তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি, এই মেয়েকে যদি আমি নাবিল ভাইয়ের প্রেমিক না বানাতে পারি, আমার নামও মেঘলা না। সন্ধ্যায় আকাশ নেহাকে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হতে বলল, সাথে মিলি আর সামিরাকেও বলে নিচে গেল। সেখানে নাবিল আর মেঘলা বসে আছে। আকাশ গিয়ে নাবিলের পাশে বসল। কী রে, তোরা কি অনশন করার প্ল্যান করেছিস নাকি? এখানে এভাবে বসে আছিস কেন? নাবিল রেগে গিয়ে উত্তর দিল, তো কি করব, আমার কি কোনো রুম আছে যে সেখানে যাব? রোহিঙ্গার মতো এখানেই তো বসে থাকতে হবে, তাই না? তোর না হয় রুম নেই, মেঘলার কি সমস্যা? ওইভাবে মুখ ভার করে বসে আছে কেন? তো কি করব, দেই দেই করে নাচবো। বাপরে, দুজনের যে পাওয়ার! না না, তোদের যা ইচ্ছে তাই কর বাবা, কিন্তু দল পাকাবি না বলে দিলাম। দল কে পাকাচ্ছে? নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবিস না, তোকে নিয়ে ভাবার এত সময় আমার নেই। যাক ভালো। এই নাবিল, চল শপিং এ চল, সন্ধ্যায় যাওয়ার কথা ভুলে গিয়েছিস নাকি? ওহ গড, ভুলেই তো গিয়েছিলাম। ওরা নিশ্চয়ই অপেক্ষা করছে, এই মেয়ের চক্করে পড়ে সব ভুলে গিয়েছি। তো কি হয়েছে, মনে করে দেওয়ার জন্য আমি আছি না? যা, রেডি হয়ে নিয়ে আয়। রেডি হব কি করে, এই রুমে তো যাওয়া যাবে না, মহারানী ভিক্টোরিয়া তো সেখানে আছে। আরে যা কিছু হবে, মরে গেলেও যাব না। এসব ছাড়, এই শার্ট পরে পাত্রপক্ষের সামনেও যাওয়া যাবে না, তাই তোর শার্ট পরে যেতে হবে। আমি কি তোর একটা শার্ট নিতে পারি? ঠিক আছে, যা আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে। নাবিল চলে গেল। এবার আকাশ আর মেঘলা একসাথে বসে আছে। আকাশ মেঘলা রাগ দেখছে আর মুচকি মুচকি হাসছে, কিন্তু মেঘলা আকাশের দিকে নজর দিচ্ছে না, সে গভীর চিন্তায় ব্যস্ত। আকাশ মেঘলার ধ্যান ভাঙানোর জন্য বলে উঠল, হাতের কি অবস্থা? আকাশের কথায় মেঘলা চমকে উঠল। কি হলো, চমকে উঠলি কেন? কি এত ভাবছিস বলতো, আবার কোনো গন্ডগোল টন্ডগোল করার প্ল্যান করছিস তাই না? বাজে কথা বলবি না। আচ্ছা এসব ছাড়, হাতের কি অবস্থা সেটা বল। তোকে কেন বলবো? ও মা, যত যাই হোক, এখন পর্যন্ত তুই তো আমার একমাত্র বউ, তাই না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। আসছে আমার দায়িত্ববালা রে, নিজেই তো ইচ্ছে করে হাত কেটে দিলি। অন্যায় করলে শাস্তি পেতেই হয়। কি রে মেঘলা, তুই এখনো রেডি হসনি, যাবি না? তোমরা সবাই যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুই এখনো রেডি হসনি কেন? এক্ষুনি হয়ে আসছি। বলেই মেঘলা যেই যেতে চাইল, আকাশ মেঘলার হাত ধরে বলল, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর শপিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। মানে কি? তোকে নেওয়ার হলো তো আগেই বলতাম, তোকে নেব না তাই বলিনি? এ আবার কেমন কথা, আমরা সবাই যাব, মেঘলা যাবে না? না, যাবে না। নাবিল নিজে নামতে নামতে প্রশ্ন করল, কেন মেঘলা যাবে না কেন? নাবিল কালো টি শার্ট, ডিপ ব্লু জিন্স, সাথে একজোড়া সাদা কিডস পরেছে, তাকে অনেকটা পপস্টারের মতো লাগছে। যদিও সে এমন আউটফিট অভ্যস্ত না, কিন্তু বাধ্য হয়ে পড়তে হয়েছে, কারণ আকাশ এমন ড্রেসই পরে। সামিরা একদৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে, সেটা মেঘলার চোখে এড়ালো না। লুচু মেয়ে একজনকে বিয়ে করতে এসেছে আর অন্যজনকে দেখে ক্রাশ খাচ্ছে, আশ্চর্য, মনে মনে ভাবছি। বাহ, এই আউটফিটে কি দারুণ স্যুট না করছে তোকে, পুরাই জজ লাগছে। পাম মেরে লাভ নাই, আমি ইমপ্রেস হব না। মেঘলা কেন যাবে না সেটা বল, কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে, তা কি শপিং করে দিতে পারবি? আর মেঘলাকে পারবি না? শপিং করে দেবো না বলেছি নাকি, ওর কি লাগবে বলে দিক, নিয়ে আসবো, যাও দরকার কি। চুপ থাক, আমাকে মানা করার তুই কে? আমি যাব,
100 বার যাবো, 1000 বার যাবো। না যাবি না, আর গিয়ে কি হবে? তুই বল তোকে কি লাগবে, আমি সব কিছু এনে দেবো তোকে। তুই আর তোর পছন্দ, ও মাই গড। কি আমার পছন্দ খারাপ? জঘন্য, খারাপ বললেও কম হবে। ঠিকই বলেছিস, তা না হলে তোর মতো মেয়েকে বিয়ে করি? ফালতু কথা কর, আমার চেয়ে কিউট মেয়ে পৃথিবীতে আছে নাকি? হয়েছে হয়েছে, ঝগড়া পরে করলেও হবে, এখন চল তো। যা যা রেডি হয়ে আয়। আমাকে কি বোকা পেয়েছিস? আমি রেডি হতে যাব আর তুই আমাকে রেখে চলে যাবি? আমি সব বুঝি, চল চল আমি এভাবেই যাব। আসলে কি জানিস, যে সুন্দর তাকে আলাদা করে সাজতে হয় না, সে এমনি সুন্দর, আর আমি তো বেস্ট কিউট গার্ল এভার, আমি এভাবেই যাব। সেই ভালো, চল চল। আকাশ আর কিছু না বলে হন হন করে চলে গেল। নেহা, মিলি, মেঘলা, নাবিলও পিছন পিছন যাচ্ছে, কিন্তু স্বামী এখনও নাবিলের দিকেই তাকিয়ে আছে। নাবিল পিছন ফিরে বলল, আপনি কি যাবেন নাকি থাকবেন? নাবিলের কথা স্বামীরা বাস্তবে ফিরল। হ্যাঁ এই তো যাচ্ছি বলেই এগিয়ে এলো। স্বামীরা কাছে আসতেই নাবিল স্বামীরার একদম কাছে গেল। স্বামীরার হার্টবিট মরতে বেড়ে গেল। সে অনেক বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে আছে। অদ্ভুত এক ভালো লাগায় সে চোখ বন্ধ করে নিল। নাবিল নিচু হয়ে স্বামীরার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে ভালো দেখতে আমি সেটা জানি, হ্যাংলার মতো তাকে থাকার কিছু নেই। কথাটা শুনে স্বামীরার মাথায় আগুন জ্বলে গেল, একটু লজ্জাও পেল, সাথে সাথে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর নাবিল হা হা করে হাসতে শুরু করল। তখন স্বামীরা এসে নাবিলকে দেয়ালের সাথে মিশিয়ে দিয়ে এসে একদম নাবিলের সাথে মিশে দাঁড়ালো। তারপর নাবিলের থুতনি ধরে বলল, আমি আপনাকে নয় আকাশের ড্রেস দেখছিলাম, কত ভালো রুচি ওনার, আপনার মতো পার্সনের এত ভালো রুচি হতেই পারে না, সেটাই চিন্তা করছিলাম বলেই মুসকি এসে চলে গেল। কি হলো এটা, ওকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। ইন্টারেস্টিং, মেয়ের বুদ্ধি আছে মানতে হবে, ভাঙবে তবু মস্কাবে না। নাবিল গিয়ে দেখল সবাই দাঁড়িয়ে আছে। কিরে সবাই দাঁড়িয়ে আছিস কেন, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, ওরা কখন থেকে ওয়েট করছে, চল। ভাইয়া বলল রাস্তায় দাঁড়াতে, ও গ্যারেজ থেকে গাড়ি আনতে গিয়েছে। বলতে বলতে আকাশ গাড়ি নিয়ে আসলো। নেহা, মিলি, সামিরে গিয়ে গাড়িতে উঠল। আর দুইটি সিট আছে কিন্তু ওরা তিনজন, আকাশ, মেঘলা, নাবিল। এবার কি হবে, একজন কিভাবে যাবে? এই জন্যই বলছি মেঘলা যাওয়া দরকার নেই, ও বাসায় চলে যাক। না না তা কি করে হয়, আকাশ আর নাবিল কথা বলছে। এর মধ্যে এই বাইকে করে একটা ছেলে আসলো, এসে নাবিলদের পাশে গাড়ি থামালো। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবেন? আকাশ আর নাবিল কথা বলছে তাই মেঘলা উত্তর দিল, জি বলুন কিভাবে হেল্প করতে পারি? নাবিলদের বাসা কোনটা আপনি জানেন কি? মেঘলা অবাক হলো, সাথে নাবিল আর আকাশও। নাবিল এগিয়ে এসে বলল, ছেলেটি কিছু বলতে যাবে তার আগেই নেহা গাড়ি থেকে নেমে এসে বলল, আরে আসিম ভাই আপনি এখানে? থ্যাঙ্কস গড, অবশেষে তোমার দেখা পেলাম। জানো আমরা কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি? তোমাদের যাওয়ার নামই নেই, তারপর উপর তোমার ফোনটাও সুইচ অফ, তাই অভি আমাকে পাঠালো তোমরা যাবে কিনা জানতে। সরি ভাইয়া আমার ফোনে চার্জ নেই, আর আমরা এক্ষুনি যেতাম। যাই হোক আসুন পরিচয় করিয়ে দেই, আমার ভাই নাবিল, আকাশ আর ও আমার বোন মেঘলা, আর ইনি আসিফ ভাই, অভির বেস্ট ফ্রেন্ড। নাবিল আর আকাশ আসিফের সাথে হ্যান্ডশেক করল। ও আগে বলবেন না, আসুন বাসায় যাই। আরে না না, অভি আর ওর ভাই বোনেরা আপনাদের জন্য ওয়েট করছে, চলুন যাই। আসলে একটি প্রবলেম হয়েছে, তাই আমরা এখনো বের হতে পারছি না। কি প্রবলেম? আসলে নাবিল কথা শেষ করার আগেই মেঘলা চেঁচিয়ে উঠল, কোনো প্রবলেম না, প্রবলেম মিটে গিয়েছে। গুড, এই তো লক্ষ্মী মেয়ে, যাও বাসে যাও, আমরা তাহলে যেতে পারি। আসিফ ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার কাছ থেকে একটু লিফট পেতে পারি? আসলে আমাদের গাড়িতে সিট নেই, তাই যেতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয় চলুন না। মেঘলার কথা আকাশ তেলে বেগুনে জ্বলে উঠল। তুই বাইকে যাবি মানে কি? আমাকে নিয়ে তো প্রবলেম, তাই না? এখন আমি নিজেই নিজের ব্যবস্থা করছি,
তাই তুই আর একটাও কথা বলবি না। বলেই মেঘলা গিয়ে আসিফের বাইকে উঠে পড়ল। চলুন ভাইয়া। আকাশ কিছু বলার আগেই আসিফ মেঘলা বেরিয়ে গেল। একটা অপরিচিত ছেলের সাথে মেঘলা চলে গেল, তুই কিছুই বললি না। ওনার সাথে যাওয়ার হলে আমি বা তুই যেতাম। অপরিচিত কোথায়, আমি তো আসিফ ভাইয়াকে চিনি, চল আমরাও যাই। আকাশ রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। আকাশরা শপিং মলে যাওয়ার পর অভি, নেহার হবু বর এবং তার ভাই বোনদের সাথে দেখা হলো। নেহা সবার সাথে অভির পরিচয় করিয়ে দিল। সবার সাথে হেসে হেসে কথা বললেও আকাশের দুচোখ শুধু মেঘলাকে খুঁজছে। আশেপাশে মেঘলাকে না দেখে আকাশ অস্থির হয়ে উঠল। সে যখন জিজ্ঞেস করতে যাবে তার আগেই অভি বলে উঠল, নেহা আসিফ কোথায়? তোমাদের দেরি হচ্ছে বলে ওকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি। আমি এক্ষুনি সেটাই বলতে চাইছিলাম, আপনার বন্ধু এখনো আসেনি? আসিফ ভাইয়া তো এতক্ষণ চলে আসার কথা ছিল, ওনার সাথে আমার বোন ও এসেছিল। ওনার নাম্বারটা দিন তো, বা একটা কল দিয়ে জিজ্ঞাসা করি। আমি নিজেই কল দিচ্ছি। তোরা কোথায় আসিফ? আমরা তো ওয়েট করছি। তোরা ওয়েট করছিস মানে কি? আমরা তো 20 মিনিট ধরে করছি। কোথায় তুই? মলের ভিতরে। ও আচ্ছা, আমরা আসছি। অভি নেহাকে বলল আসিফ অনেক আগেই পৌঁছে গিয়েছে, ভেতরে অপেক্ষা করছে, সবাই চলো। সবাই ভিতরে গিয়ে দেখলো মেঘলা আর আসিফ দাঁড়িয়ে আছে। মেঘলা আসিফের সাথে হেসে হেসে কথা বলছে, আইসক্রিম খাচ্ছে। দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে সরাসরি গিয়ে কোনো কথা না বলে মেঘলার হাতের আইসক্রিমটা ফেলে দিল। আকাশের এমন কাজে সবাই অবাক হলো। কি খাচ্ছিলি এটা? মেঘলা অবাক হয়ে বলল, কেন আইসক্রিম? তুই কি বাচ্চা নাকি যে আইসক্রিম খেতে হবে? আজব, তাই বলে তুই আইসক্রিমটা ফেলে দিবি? বাচ্চারাই শুধু আইসক্রিম খায়। তোর মতো গায়ে পড়া মেয়ে আমি জীবনেও দেখিনি। অপরিচিত একজনকেও ছাড় দিলি না, এই সেই আইসক্রিম কি নিয়ে নিলি? এই উল্টাপাল্টা কথা বলবি না। আকাশ কিছু বলতে যাবে তার আগে নাবিল এসে আকাশকে বাধা দিয়ে বুঝিয়ে দিল এটা পাবলিক প্লেস, তাই আকাশও আর বাড়াবাড়ি করলো না। বলে নাবিল বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। সবাই মিলে শপিং করতে শুরু করেছে। মেঘলাকে আকাশ অপমান করায় তার খারাপ লেগেছে, তাই চুপচাপ বসে আছে। নেহা সেটা বুঝতে পেরে বলল, মেঘলা কি নিবি? কিছু না আপু, তুমি নাও। আমরা চারজন সেম শাড়ি নেই, কি বলিস? সেই ভালো। মেঘলা দেখো তো কোন কালারটা ভালো লাগে। কি রে মেঘলা, দেখ না। নেহাকে খুশি করতে মেঘলা উল্টে পাল্টে শাড়ি দেখে একটা গোলাপের শাড়ি দিয়ে বলল, এটা কেমন, এটা নেই? এর মধ্যে আকাশ এসে মেঘলার হাতে শাড়িটা নিয়ে নিয়ে বলল, তোরা কি স্কুল ইউনিফর্ম কিনতে এসেছিস যে এক এক রকম শাড়ি কিনবি? অভি বেচারা বউ দেখতে এসে তো কনফিউজ হয়ে যাবে, যত সব ফালতু চিন্তা ভাবনা। এই নেহা, তুই অভি আর ওই ভাই বোনদের সাথে যা তো, ওদের যা ভালো লাগে সেটা নেওয়ার চেষ্টা কর। আর মিলি সামিরা তোমরা নিজেদের পছন্দ মতো কিছু নাও, মেঘলার পছন্দ মতো নিতে হবে কেন? হ্যাঁ, মিলি তো শাড়ি পরার বয়স হয়নি, আর গোলাপি শাড়ি দিতে সামিরাকে একদমই মানাবে না। সামিরা তুমি গ্রিন কালারের শাড়ি নিও, ভালো মানাবে। সো যে যা নিজের পছন্দ মতো শপিং করো। আকাশের কথা শুনে মেঘলার রাগ হলো, নিজেকে সামলে নিয়ে বলল, বেশ তো, যার যা ইচ্ছে নিক, আমি এটা নিব, আমার এটা ভালো লেগেছে। না তুই শাড়ি নিবি না। এবার মেঘলা উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, তো সমস্যাটা কি? হ্যাঁ, সবাই নিজের পছন্দ মতো নিতে পারলে আমি নিব না কেন? আমি মানা করেছি তাই। তুই মানা করার কে? আমি এই শাড়িটাই নিব। টাকা দেবে? হ্যাঁ টাকা দেবে, আমি একটা পয়সা দেবো না। তোর কাছে কে চেয়েছে? আমার বিল নাবিল ভাইয়া দিবে। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কি রে দিবি না? হ্যাঁ কেন দিব না দিবি, এটা আবার বলার কি আছে? শুনেছিস, দে এবার শাড়িটা দে। আকাশ নাবিলের কাছে গিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, সবাই মিলে জোরাজোরি করছি, তাই তোকে এখানে এনেছি। এখন যদি নাবিল বা নেহা কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আমি জাস্ট চলে যাব, এই বিয়েতেই থাকবো না, বাকিটা তোদের ইচ্ছা। বলে নাবিলের হাতে শাড়িটা দিয়ে দৌড়ে গিয়ে বসল। নাবিল আকাশের দিকে তাকিয়ে আছে। ওর কথা ছাড় তো, দে শাড়িটা দে, ট্রায়াল দিয়ে দেখি। না মানে মেঘলা, বলছিলাম কি আকাশকে তো তুই চিনিস, এখন যদি শাড়িটা তোকে দেই। তার মানে তুই শাড়ি দিবি না? এক মিনিট মেঘলা, আমি এখনই আসছি। বলে নাবিল আকাশের কাছে গিয়ে বলল, কি সমস্যা আকাশ, একটা শাড়ি তো, এত জেদ করছিস কেন? শাড়ি ছাড়া কি কোনো ড্রেস নেই? সেসব কিনে দে, শাড়ি কিনতে পারবে না, এটাই শেষ কথা।
নিতে হলে আমি শাড়িটাই নিব, না হলে দরকার নেই। ইসাম দেখে অভি আসিফ দুজনেই অবাক। আচ্ছা ভাবি, তোমার ভাইটা এমন কেন? মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছিল, খেতে দিল না, এখন শাড়িটাও কিনতে দিচ্ছে না। এত সামান্য একটা বিষয় নিয়ে ওরা এত সিরিয়াস কেন হচ্ছে? আর তুমি বা কিছু বলছো না কেন? আসলে আকাশ ভাই একটু অন্যরকম, ও মেঘলাকে নিজের সম্পত্তি মনে করে, সবসময় ভাবে ও মেঘলাকে যা বলবে মেঘলা সেটাই করবে। এটা কেমন কথা ভাবি? মেয়েটা এত করে চাইছে, উনি শাড়িটা দিচ্ছেন না কেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার তো ইচ্ছা করছে আমি নিজেই কিনে দেই। এই কাজ করতে যেও না ভাই, এটা করলে ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এমনকি গায়েও হাত তুলতে পারে। আসলে ও মেঘলাকে অনেক ভালোবাসে। কি বললে তুমি, ভালোবাসে? লাইক সিরিয়াসলি, এটা কি ভালোবাসা বলে? ওদের ভালোবাসাটাই এমন, একজন আরেকজনের পিছনে লেগে থাকে সব সময়। ভালোবাসা না সাই, এটা রীতিমতো মেয়েটাকে হ্যারেস করা হচ্ছে, বুঝছো? আর কিচ্ছু না। থাক বাবা, ওদেরটা ওদের বুঝতে দাও, আমরা এসব নিয়ে আর কথা না বলি ভাইয়া, শুনলে রাগ করবে। মেঘলা অনেক বলার পরও নাবিল শাড়িটা দিল না, তাই মেঘলা মন খারাপ করে বসে পড়ল। আকাশ নিজের আর নাবিলের জন্য শপিং করায় ব্যস্ত, মেঘলার দিকে তাকানোর সময় নেই, বাকি সবাইও শপিং করতে ব্যস্ত। আসিফ আকাশের কাছে গেল। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। আর কিসের আপনি করছো? তুমি অভির ফ্রেন্ড মানে তো আমাদেরও ফ্রেন্ড, আমরা সব সমবয়সী হব। আমি তো ভাবতেই পারছি না তুমি এত ফ্রেন্ডলি। কেন, আমাকে দেখে কি বাজে লোক মনে হয় নাকি? না ঠিক তা নয়, আসলে মেয়েটা কত করে শাড়িটা চাইলো, না দিয়ে পারলাম না, তাই আর কি। ও আচ্ছা। যদি খুব অসুবিধা না হয় শাড়িটা কিনে দিলে হয় না? তোমার যদি আপত্তি না থাকে আমি পেমেন্ট করতে রাজি আছি। তোমার কি মনে হয় আমার টাকা নেই? আমাকে ভুল বুঝো না প্লিজ, আমার খারাপ কোনো ইন্টেনশন নেই। আমি জানি ও তোমার প্রেমিকা, আসলে মেয়েটা কাঁদছে তো তাই বলছিলাম আর কি। ও কাঁদছে? আকাশ তাকিয়ে দেখলো মেঘলা এক কোণে বসে বসে কাঁদছে। দেখা মাত্র আকাশ মেঘলার কাছে ছুটে গেল, সাথে সাথে নাবিল আর আসিফও গেল। আকাশ মেঘলার সামনে দাঁড়িয়ে মেঘলাকে নাম ধরে ডাকতেই মেঘলা মুখ তুলে তাকালো। মেঘলা সারা মুখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দেখে আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে মেঘলাকে জড়িয়ে ধরল। আকাশ জড়িয়ে ধরতেই মেঘলার কান্না আরও বেড়ে গেল। আকাশ কিছু না বলে মেঘলার মাথায় হাত বোলাতে শুরু করল। কিন্তু হঠাৎ মেঘলা আকাশের কাঁধে মুখ গুঁজে নিজের সমস্ত জোর দিয়ে কামড় বসিয়ে দিল। আকাশ প্রথমে চমকে উঠলে ওই সাথে সাথে আবার শান্ত হয়ে মেঘলাকে আলতো করে জড়িয়ে ধরল। মেঘলা তখনও কামড়ে ধরে আছে আকাশকে। কি করছো মেঘলা, ছাড়ো, ওর লাগছে তো, তুমি কেউ দো না প্লিজ। আকাশ তোমাকে শাড়ি কিনে দিবে, ছেড়ে দাও প্লিজ বলেই আসিফ এগিয়ে যেতে চাইল। তখন আকাশ হাত দিয়ে আসিফকে নিষেধ করল। বাধা দিও না, ও শাড়ির জন্য কাঁদছে না, ও শরীর খারাপ লাগছে তাই হয়তো কাঁদছে, জোরে বাইট করলে ব্যথা কম মনে হয় সেই জন্যে বাইট করছে, তাই না মেঘলা? মেঘলা আকাশকে ছেড়ে দিয়ে মাথা নাড়ালো। আগেই বলেছিলাম এত ভিড়ে আসতে হবে না, আমার কথা তো শুনলি না, এসেছিস তো এসেছিস আবার বাইকে, তুই আমার কথা কেন শুনিস না বলতো? তোর ঠান্ডার সমস্যা আছে জেনেও আইসক্রিম কেন খেলি? এখন কষ্ট কে পাচ্ছে, আমি নাকি তুই? কেন তো জেদ দেখাস মেঘলা? মেঘলা কিছু বলছে না, শুধু কাঁদছে। কোথায় কষ্ট হচ্ছে, পেটে? কাঁদিস না প্লিজ, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। আকাশ এনিথিং সিরিয়াস? তেমন হলে হাসপাতালে নিয়ে যাই? না লাগবে না, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুই পার্কিং এরিয়া থেকে গাড়িটা নিয়ে আয়, সামিরা মেঘলাকে একটু নিয়ে যাও তো। সামিরা এসে মেঘলাকে ধরল। মেঘলা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, তা সে আকাশের শার্ট আঁকড়ে ধরে কিছু বলার চেষ্টা করল। আকাশ মেঘলার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, কষ্ট করে বলতে হবে না, আমি বুঝেছি, তোকে ওদের সাথে পাঠাবো না, আমিও যাব, তুই গাড়িতে যা আমি আসছি। এবার মেঘলার আপত্তি না করে সামিরা নাবিলের সাথে চলে গেল। মেঘলা চলে যেতেই আকাশ কেঁদে দিল। নেহা মিলি অভি আসিফ সবাই অবাক হল। আসিফ এসে আকাশের কাঁধে হাত রাখল। আকাশ চোখ মুছে হাসির ভান করে বলল, আসলে তোমাদের বলা হয়নি মেঘলা আমার প্রেমিকা নয়, আমার ওয়াইফ, আরও প্রেগনেন্ট। কি বলছিস ভাইয়া, আমাদের বলিস না কেন? মেঘলা নিজেও এখনও জানে না। আকাশ আসিফকে উদ্দেশ্য করে বলল,
তুমি তখন নেহাকে যা যা বলেছো আমি সবই শুনেছি। আসলে মেঘলা অন্য সবার মতো স্বাভাবিক প্রেগনেন্ট নয়, বাচ্চার পজিশন ঠিক নেই, তাই একটুতেই এমন ব্যথা হয়। তাই আমি ওকে আনতে চাইনি, আরও শাড়ি পরতে পারে না, কখন উল্টে পড়ে যাবে, তাই শাড়িটা কিনে দিইনি। বাকি রইল আইসক্রিম। ছোটোবেলায় ও একবার পানিতে পড়ে গিয়েছিল, তখন থেকে ওর ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা জাতীয় কোনো কিছু খেলেই সমস্যা হয়, তাই আইসক্রিমটা ফেলে দিয়েছিলাম। আশা করি সব উত্তর পেয়ে গিয়েছ। সব বুঝলাম, কিন্তু তুমি কাঁদছ কেন? আকাশ আরও একবার চোখ মুছে বলল। আরে কাঁদছি কোথায়, ওই চোখে কি যেন একটু ঢুকেছিল। আকাশ প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, মিলি নেহা তোরা শপিং কর, আমি নাবিলকে পাঠিয়ে দেবো, ও এসে তোদের নিয়ে যাবে, ঠিক আছে? ও আর একটা কথা, মেঘলা যে প্রেগনেন্ট এটা প্লিজ কাউকে বলিস না, মেঘলাকেও না। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, তাই সময় হলে আমি নিজেই জানাবো, তোরা বলিস না। বলেই আকাশ চলে গেল। একটু আগেই ভেবেছিলাম আকাশ একজন হার্টলেস পার্সন আর মেঘলা একজন হতভাগী, কিন্তু এই মুহূর্তে এই সব ধারণাটা পাল্টে গেল। দেখেই বোঝা যাচ্ছে কত ভালোবাসে। মেঘলার মুখ ফুটে বললেও হয় না যে ওর শরীর খারাপ লাগছে, আকাশ দেখেই বুঝে ফেলেছে। আমি তো ভাবছিলাম শাড়ির জন্য কাজ, তারপর এত জোরে বাইট করলো, তাও কোনো রিয়াকশন নেই, কোনো ব্যথাই পায়নি। বলছিলাম না ওদের ভালোবাসাটাই এমন, মেঘলার কষ্ট হচ্ছে জন্য ভাইয়া কাঁদলো, কিন্তু আমাদের বুঝতে দিল না, এমনকি মেঘলাকেও বুঝতে দিল না। দুজনেরই অদ্ভুত ভালোবাসা। আকাশ যখন মেঘলার সাথে মন খারাপ করেছিল, নাবিল তখন মেঘলাকে সাপোর্ট করেছিল, তাও মেঘলা নাবিলের সাথে যেতে রাজি না হয়ে আকাশকেই ধরে রাখছিল। রাখবেই না কেন, মেঘলা তো ভালো করেই জানে ওকে সবাই ছেড়ে চলে গেলেও আকাশ কখনোই যাবে না। সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ভাইয়া নিজেই মেঘলাকে মারে, কষ্ট দেয়, মেঘলা কাঁদে, কিন্তু কোনোদিনও ভাইয়া ওর জন্য কাঁদেনি, আজ হঠাৎ কাঁদলো কেন? আচ্ছা, ভাইয়া কি আমাদের কাছ থেকে কিছু লুকাতে চাইছে? তাহলে মেঘলা যে প্রেগনেন্ট সেটা কাউকে জানালো না কেন? একদম রুমের বাইরে যাবি না, চুপচাপ শুয়ে থাকবি, তা না হলে এখনই এই বাসায় নিয়ে চলে যাব। মেঘলা কিছুই বলল না, বিছানায় গা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকালো। ব্যথা কি একটু কমেছে? অনেকটাই, এখন আর ব্যথা করছে না। তুই শুয়ে থাক, আমি তোর জন্য একটু স্যুপ নিয়ে আসি, বলেই আকাশ উঠতে চাইল। তখন মেঘলা আকাশের হাত ধরে বলল, আমার পাশে একটু বস না। আকাশ মেঘলার হাত ধরে রেখেই পাশে বসে বলল, কিছু বলবি? একটা সত্যি কথা বলবি? আমি মিথ্যা বলি না মেঘলা। আমি জানি তুই মিথ্যা বলিস না, কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস ভাইয়া। আমার কি হয়েছে সত্যিটা বল না প্লিজ। কই, তেমন কিছু হয়নি তো। তুই মিথ্যা বলছিস, সারাক্ষণ মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব, পেটে ব্যথা, এগুলো স্বাভাবিক হতেই পারে না। উফ মেঘলা, জানাস না তো, বলছি তো কিছু হয়নি, ছাড়, আমি স্যুপটা নিয়ে আসি, বলে আকাশ চলে গেল। আমার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে, অনেক তো ট্রাই করলাম, তবু তুই যেহেতু বললি না, এবার আমি নিজেই জেনে নিব। পরদিন সকাল থেকেই বাড়িতে সাজ সাজ রব, নেহাকে দেখতে আসবে, শুধু যে দেখতে আসবে তাই নয়, বিয়ের দিন তারিখও ঠিক হবে, তাই বাসায় টুকটাক মেহমান আসতে শুরু করেছে। সবার সব কিছু ঠিক থাকলেও মেঘলার কিছু ঠিক নেই, সকাল থেকেই আকাশ তাকে দরজা বন্ধ করে রেখেছে। আকাশ কাজের ফাঁকে ফাঁকে মেঘলাকে দেখতে আসে, কিন্তু মেঘলার রুম থেকে বের হওয়া বারণ। আকাশ কড়াকড়িভাবে বলে দিয়েছে মেঘলা যদি কথা না শোনে তাহলে মেঘলাকে নিয়ে বাসা চলে যাবে। মেঘলা রুমে বসে বসে জানালা দিয়ে দেখছে, সবাই মজা করছে, তারও ইচ্ছে করছে বাইরে যেতে। তার চেয়েও বড় কথা, মেঘলা প্ল্যান করেছে আকাশ যখন কাজে ব্যস্ত থাকবে সেই ফাঁকে সে ডাক্তারের কাছে গিয়ে জেনে আসবে তার কি হয়েছে, কিন্তু আকাশ ওকে আটকে রেখেছে, তাই মেঘলা বসে বসে প্ল্যান করছে কীভাবে বাইরে যাওয়া যায়। তখনই হন্তদন্ত হয়ে আকাশ ঘরে ঢুকল, এসেই বিছানায় শুয়ে পড়ল, দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ করে এসেছে, তাতে মেঘলার কি, সে মুখ ভার করে আকাশের দিকে তাকালো। কী রে মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তো কী করবো, হাসবো? শোন, এর চেয়ে আমাকে জেলখানা পাঠিয়ে দে, সেটাই ভালো হবে, সেখানে অন্তত দেখতে হবে না, সবাই আনন্দ করছে আর আমি বসে বসে দিনের আলোয় তারা গুনছি। তোকে বের হতে দিলেই তো অঘটন ঘটাবি। অঘটন মানে কি বলতে চাইছিস? চাইছি না, বলছি অঘটন ঘটনাটা তো জন্মগত অভ্যাস।
একদম না, একটু যাই না প্লিজ। একটুর কথা বলতে গিয়ে তো নাচানাচি শুরু করে দিবি। কিছু করব না, শুধু নেহাপু রুমে বসে থাকব, প্রমিস। ঠিক তো? হুম ঠিক আছে, ড্রেসটা বদলে নে, আমি তোকে নেহার ঘরে রেখে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিউটের ডিপ ব্যাগটা। আদর করতেও সময় লাগে না, বকা দিতেও লাগে না, কার্টুন একটা। ঠিক বলেছিস, ফিউচারে আমাদের নিয়ে টম অ্যান্ড জেরির আপডেট ভার্সন বের হবে, যার নাম হবে মেঘলা অ্যান্ড আকাশ। আমি ফেমাস হয়ে যাব, কি ভালো হবে তাই না? আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু জেরি হব আর তুই মাথামোটা টম। ভারী শো বক বক করতে, বললাম ড্রেসটা চেঞ্জ করতে, আর তুই কার্টুন বানাতে বসে পড়লি। যা বাবা, ভুলেই তো গিয়েছিলাম, তুই থাক আমি ওয়াশরুমে যাব আর আসব। মেঘলা আলমারি থেকে একটা হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ বের করে নিল। এটা কি নিয়েছিস? এটা রাখ, টি শার্ট নেই। কি যে বলিস না তুই, আমি বাড়ির বউ না, টি শার্ট পরলে লোকে কি বলবে? আর তোর বউকে দেখে সবাই যদি প্রশংসাই না করে তাহলে তোর সম্মান থাকবে নাকি? আজ হঠাৎ এত মিষ্টি কথা বলছিস, ব্যাপার কি বলতো? আবার কোনো প্ল্যান ট্যান করছিস তাই না? দেখেছিস, তুই আসলে ভালো কথার মানুষই না। আসলে ভূতের মুখে রামনাম মানাই না তো। সে যাই হোক, এ জামাটা রাখ, আর আমি যা বললাম তাই পর। এই প্লাজো আর এত বড় ওড়না পরে উল্টে পড়ে গিয়ে আর আমার সম্মান বাড়াতে হবে না তোকে, বুঝেছিস? এটা পড়লে সবাই কত প্রশংসা করত। আমার পচুঙ চলে, কেউ প্রশংসা করলেও বউটা আমার, না করলেও বউটা আমারই, আর আমার বউ তোর মতো না। হ্যাঁ, সে যা পরে তাতেই ভালো লাগে। বলে মেঘলার হাতে টি শার্ট ধরিয়ে দিল আকাশ। ফালতু রুচি। হ্যাঁ কি বললি, ফাউল মাইয়া কোথাকার। মেঘলা মুখ ভেঙে কেটে চলে গেল। কিছুক্ষণ পর, কি রে ওয়াশরুমে অঘটন ঘটিয়েছিস নাকি? ভেতর থেকে মেঘলা উত্তর দিল, তুই কি একটু ভদ্রতা শিখিসনি, এত জ্বালাস কেন? কি কি কি, কে কাকে জ্বালায় বললি? হ্যাঁ, তুই আমাকে জ্বালাতে জ্বালাতে জীবনটা ভাজা ভাজা করে ফেলেছিস, আর তুই এই কথা বলছিস? স্কুল লাইফ কলেজ লাইফ সারাদিন পিছনে পড়ে থাকতি, ভুলে গিয়েছিস নাকি? কি পরিমাণ জেনেছিলিস মনে আছে তোর? রাগ করে কথা বলতি না, মুখ ঘুরিয়ে রাখতি, তবুই শার্ট ধরে থাকতি না। কেন আমাকে ধরে না রাখলে? আমি নাকি গিয়ে বন্ধুদের সাথে মজা করব, তাই ঝগড়া করার পরও তোর সাথে বসে থাকতে হবে, অথচ নিজেই ঝগড়ার সময় বলতি আমার সাথে মিশবি না। যা যা ভুল করে নিজে করে, সব আমার ঘাড়ে চাপিয়ে দিতি। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ভাবা যায়? তুই বকবকটা বন্ধ করবি নাকি ড্রেস না পরেই বাইরে আসবো? সত্যি আসবি? আয়না প্লিজ দেখি তোকে কেমন দেখায়। হ্যাঁ না, মেঘলা দরজা খুলে বলল, ও ছেলে জুতা খুলে মারা উচিত তোকে। হ্যাঁ চুপ থাকতো, এইটুকু একটা মেয়ে তার আবার ভাব দেখো। শোন তোকে আবার দেখা কি আছে রে, দেখতে দেখতে বোর হয়ে গিয়েছে বুঝছিস? মানে কি? তোর শরীরে কয়টা তিল আছে, কোথায় কি দাগ আছে, চোখ বন্ধ করে সব আমি বলে দিতে পারি, আর গুনে গুনে, বুঝেছিস? কি বলছিস? তোর নাভির নিচে একটা তিল আছে, হাঁটুর বেশ উপরে একটা কাটা দাগ আছে, তাই না? মেঘলা চোখ বড় বড় করে বলল, এসবের মানে কি? তুই আমার ঘুমের সুযোগ নিয়েছিস? আমার তো খেয়ে দে কাজ নেই, তোকে দেখতে সুযোগ নেব। ছি 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 ছি, তুই এত খারাপ, লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখিস? আবার বাজে কথা, আরে ছোটবেলায় দেখেছি। ও আচ্ছা তাই বল, ছোটবেলায় দেখেছিস, কিন্তু হাঁটুর উপরের দাগ সেটা কি করে দেখলি? কারণ ব্যথাটা আমি নিজেই দিয়েছিলাম তাই জানি, সেটাও তুই যখন ওই 5 বছরের মতো ছিলি তখন। ছোট থেকেই ভিলেন ছিলি। তুই কি যাবি নাকি দরজাটা বন্ধ করে চলে যাব? এই না 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 না, তুমি কত কিউট ভাইয়া না, চলো চলো যাই। আকাশ নেহার ঘরে গিয়ে নেহাকে ডেকে বলল, নেহা মিলি মেঘলাকে রেখে যাচ্ছে, একটু দেখে শুনে রাখিস, কোনো উল্টোপাল্টা কাজ করলে আমাকে সাথে সাথে ডাকবি, বুঝেছিস? আমি কিছু করব না বলেছি না, যা তো এখান থেকে। মনে থাকে জানো, বলেই চলে গেল। আপু তোমাকে সাজিয়ে দেই, এসো। না রে মেঘলা, তোর কিছু করতে হবে না, তুই এখানে বসে বসে দেখ, ঠিক আছে? এখন তোমরা সবাই একটু সরে বসো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আপু। মেঘলা তুই আয় তো আমার কাছে, একটু পায়েস খাবি, মা রান্না করেছে, মুখে তুলে দেই। ব্যাপারটা কি, আপুরা আজ হঠাৎ এত কেয়ারিং হয়ে গেল, ব্যাপার কি?
ডাল মেকুচ কালা হে দেখতে হচ্ছে ব্যাপারটা মেঘলা বসেছিল তখনই সামিরা এসে মেঘলার পাশে বসলো মেঘলা তোমার সাথে কয়েকটা কথা ছিল মেঘলা বিরক্তি নিয়ে বলল হুম বলি ফেলো চলো বেলকনিতে যাই এখানে অনেক ভিড় যা বলার এখানেই বলো আমি আপুর সাজ দেখছি একটু চলো না মেঘলা একরাশ বিরক্তি নিয়ে গেল আমি জানি তুমি আমার উপর রেগে আছো কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আকাশই আমাকে এসব বলতে বলেছিল বাস্তবে আকাশ ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে মিথ্যা বলার কি দরকার ছিল ও তোমাকে বলল আর তুমি রাজি হয়ে গেলে কারণ ছিল তাই হয়েছিলাম কি কারণ বলবো সব বলবো এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসলাম তুমি বলার আগেই আমি কারণটা জানি তুমি স্কুল লাইফ থেকে ভাইয়াকে পছন্দ করতে তাই ও যখন তোমাকে বলল তুমি ওকে ফিরাতে পারোনি তাই না না মেঘলা তুমি ভুল জানো আমি তোমার ভাইয়াকে পছন্দ করি এটা ঠিক কিন্তু আকাশকে নয় নাবিলকে কি বলছো তুমি হ্যাঁ এটাই সত্যি আমি স্কুলে যা যা করতাম সবই নাবিলের জন্য আকাশের জন্য নয় কিন্তু আকাশ আর নাবিল সবসময় একসাথে থাকতো তাই তুমি হয়তো ভেবেছিলে আমি আকাশকে পছন্দ করি তাহলে তোমাদের প্রেম হলো না কেন ছোটমা তো তোমাকে পছন্দ করে একতরফা ভালোবাসা যায় কিন্তু সম্পর্ক গড়ে তোলা যায় না আমি অনেকভাবে নাবিলকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু নাবিল বোঝেনি সেদিনও বোঝেনি আজও না আজ থেকে 5 বছর আগে যখন আমি ওকে প্রপোজ করেছিলাম সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিল নাবিল তারপরেও আকাশ আমাকে আবার নতুন করে স্বপ্ন দিয়েছিলাম তাই আমি এখানে এসেছিলাম ভেবেছিলাম নাবিল হয়তো কিন্তু সেসব কিছুই হলো না মাঝখান থেকে আমি তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি তাই আমি চলে যাব নিহার বিয়েটা হয়ে গেলেই আমি চলে যাব আকাশ তোমাকে অনেক ভালোবাসে মেঘলা ওকে নিয়ে শুধু শুধু চিন্তা করো না এই সময় হাসি খুশি থাকতে হয় কখনো মন খারাপ করবে না ঠিক আছে সামিরার কথা শেষ হতে না হতে মিলির গলা ভেসে আসলো সামিরা আপু এদিকে আসো না আপুকে সাজিয়ে দাও হ্যাঁ যাই মেঘলা চলো ভেতরে যাই বলেই সামিরা চলে গেল ছি 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 শুধু শুধু মেয়েটাকে কত খারাপ ভেবেছিলাম আচ্ছা নাবিল ভাইয়া ওকে সেদিন অপমান কেন করেছিল আমাকে জানতে হবে কিন্তু তার আগে জানতে হবে এই সময় বলতে সামির আপু কি বোঝালো আর নেহা আপু মিলি আপুই বা আমার এত কেয়ার করছে কেন তার মানে কি আমি যা সন্দেহ করেছি সেটাই ঠিক আমি মা হতে যাচ্ছি যদি তাই হয় তাহলে আকাশ আমার কাছ থেকে বিষয়টা লুকাচ্ছে কেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডাক্তারের কাছে যেতে হবে দুপুর 2টা নেহার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে সবাই যে যার কাজে ব্যস্ত নাবিল আকাশ আপ্যায়নে ব্যস্ত মিলি সামিরা নেহাকে সাজাতে ব্যস্ত আকাশ আর নাবিলের মা রান্নার কাজে ব্যস্ত এই ফাঁকে মেঘলা কাউকে কিছু না বলে বেরিয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোমে পৌঁছে গেল মেঘলা সেই নার্সিংহোমে গেল যেখানে সামিরা 2 মাস আগে তাকে ভর্তি করেছিল মেঘলা জানে না সেদিন তাকে কোন ডাক্তার দেখেছিল তার শুধু মনে আছে রুম নাম্বার তাই সেই রুম নাম্বারে গেল এবং রুমে সেদিনে সেই নার্সের সাথে মেঘলার দেখা হলো মেঘলার সাথে সাথে নার্সকে জিজ্ঞাসা করলো তাকে সেদিন কোন ডাক্তার দেখেছিল নার্স তাকে মিসেস আহমেদের কথা বলল মেঘলা একটু দেরি না করে মিসেস আহমেদের চেম্বারে গেল আসতে পারি আরে মেঘলা তুমি এসো ভেতরে এসো আপনি আমাকে চিনেন 2 মাস ধরে যা চিকিৎসা করছি তাকে চিনবো না তোমার হাজবেন্ড আকাশের সাথে তো আমার নিয়মিত কথা হয় আমি তোমার খোঁজ নেই কিন্তু তুমি এখানে আসলে কেন তোমার তো কাল শরীর খারাপ ছিল তাই না আমার কি হয়েছে সেটা জানতে আমি আপনার কাছে এসেছি প্রশ্নটা শুনে মিসেস আহমেদ কিছুটা বিব্রত হলেন কথা ঘোরানোর জন্য বললেন তেমন কিছু না একটু দুর্বলতা এই আর কি মিথ্যা বলবেন না আমি জানি আমার বড় কোনো অসুখ হয়েছে তা না হলে 2 মাস ধরে আমার চিকিৎসা করতেন না প্লিজ বলুন আন্টি আমার কি হয়েছে কিন্তু মেঘলা আকাশ বারবার করে আমাকে অনুরোধ করেছে যেন তোমাকে এই ব্যাপারে কিছু না বলে আমাকে না বললেও আমি তো জানতে পারবো তাই না আপনি না বললে আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব তখন নিশ্চয়ই জানতে পারবো তার চেয়ে আপনি বলুন আমার কি হয়েছে আমার শরীর ভালো নেই আন্টি আবার নতুন করে ডাক্তারের কাছে যাওয়া চেক আপ করানো অনেক কষ্টের কাজ
আমার কি হয়েছে সেটা জানার অধিকার আমার আছে। প্লিজ, আমি অনুরোধ করছি, আমাকে বলে দিন। আমি প্রতিজ্ঞা করছি, আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা আমি আকাশকে বলবো না। অনেক জোরাজোরি করার পর মিসেস আহমেদ বলতে রাজি হলেন। আসলে তুমি প্রেগনেন্ট মেঘলা, এটা যতটা খুশির খবর তোমার জন্য ঠিক ততটাই দুঃখের খবর। কারণ বাচ্চাটার পজিশন ঠিক নেই, বাচ্চারা যে পজিশনে আছে তাতে যতদিন যাবে, মানে বাচ্চারা যত বড় হবে তোমার শরীরে ততই জটিলতা দেখা দিবে, তোমার শ্বাস নিতে কষ্ট হবে, ইনফ্যাক্ট যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কারণ বাচ্চাটা তোমার নার্ভের সাথে জড়িয়ে আছে। বাচ্চাটা থাকলে তোমার লাইফ রিস্ক হবে, তাই অনেক ভেবে চিনতে আকাশ সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তোমার শরীর দুর্বল ছিল তাই সার্জারি করা সম্ভব হয়নি, দুই মাস পরে আসার কথা ছিল, আগামী 14 তারিখ তোমার অ্যাবর্শন ডেট। আকাশ তোমাকে না জানিয়ে সার্জারি করতে চায়, কারণ তার ধারণা তুমি যদি জানতে পারো তুমি মা হতে চলেছ তুমি কিছুতেই বাচ্চাটা নষ্ট করতে দিবে না, তাই আকাশ তোমাকে জানাতে চায়নি। যদিও ব্যাপারটা তোমার জানা উচিত, কেননা বাচ্চাটা নষ্ট করতে তোমার একটা টিউব কেটে বাদ দিয়ে দিতে হবে, তাতে তোমার মা হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে, বলা যেতে পারে তুমি আর কোনোদিনও মা হতে পারবে না। আর সে কারণেই আকাশ তোমাকে ব্যাপারটা জানায়নি, কারণ তুমি কোনোভাবে রাজি হবে না, কিন্তু আকাশের কাছে তোমার বেঁচে থাকাটা বেশি জরুরি মনে হয়েছে তাই এ সিদ্ধান্ত নিয়েছে। এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে আপনারা নিতে পারলেন? আমি কোনোদিন মা হতে পারবো না এটা জেনেও আপনি একটা মেয়ে হয়ে আমাকে জানালেন না। আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আকাশের অনুরোধে বলতে পারিনি, বেচারা তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু জীবন বাঁচানো ফরজ কাজ, জানি এই কাজটা করলে একটা নিষ্পাপ জীবন যাবে, কিন্তু যদি সেটা না করি তুমি তোমার বাচ্চা সাথে তোমার হাজবেন্ড তিনজনের জীবন যাবে মেঘলা। আমি আমার ডাক্তারের লাইফে এমন কেস কখনো পাইনি। আমার সেদিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে, দুপুরবেলা আমি তোমার রিপোর্টগুলো দেখছি, তখন হন্তদন্ত হয়ে আকাশ আমার চেম্বারে আসলো। ফ্ল্যাশব্যাক। ম্যাম আসতে পারি? আসুন, বসুন, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি আকাশ, মেঘলার হাজবেন্ড। সামিরা বললো আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন, তাই এসেছি। ও আচ্ছা, আপনি আকাশ? জি। বয়স আর কত আপনার? দেখে তো কমই মনে হচ্ছে। 26, কিন্তু কেন ম্যাডাম? আসলে তুমি বাবা হতে চলেছ। কথাটা শুনে আকাশের সে কি আনন্দ, তার চোখ মুখে খুশির ঝিরিক বয়ে গেল, খুশি যেন আর ধরে না। কি বললেন আপনি? আমি আমি বাবা হতে চলেছি? আপনি সত্যি কথা বলছেন? আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। ও গড, আমি ভাবতেও পারিনি এমন একটা সুখবর পাবো। জানেন ম্যাম, আমার খুব শখ আমার একটা মেয়ে বাবু হবে, একদম মেঘলার মতো, সারাদিন আমাকে জ্বালাবে, এত তাড়াতাড়ি যে স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতেও পারিনি। শান্ত হও আকাশ। আমি কতটা খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি শান্ত যেন হতে বলছেন ম্যাম। কিন্তু আকাশ, খবরটা যতটা খুশির তার চেয়েও বেশি দুঃখজনক। মানে? বলতে খারাপ লাগছে, কিন্তু আকাশ, মেঘলা একটা কমপ্লিটেড প্রেগনেন্ট কনসিভ করেছে, বাচ্চাটা ওর নার্ভের সাথে জড়িয়ে আছে, তাই যতই দিন যাবে বাচ্চাটা বড় হবে আর ততই নার্ভের সাথে জড়িয়ে যাবে, তখন মেঘলা নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ইনফ্যাক্ট বাচ্চা বেশি নাড়াচাড়া করলে নিঃশ্বাস বন্ধ হয়েও যেতে পারে, কপাল ভালো হলে বাঁচবে, তাছাড়া 80% মৃত্যু ঝুঁকি আছে। কি বলছেন এসব? মেঘলা তো এমনিতেই শ্বাসকষ্ট আছে, ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে পারে না। কি বলছো, তাহলে তো রিস্ক আরো বেড়ে যাবে। মানে? তাহলে এখন কি করতে হবে? কোনো সার্জারির মাধ্যমে বাচ্চার পজিশন ঠিক করা যায় না? এটা উপরওয়ালার দান, এতে আমাদের হাত নেই, রিস্ক নিতেই হবে। আমি মেঘলাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না ম্যাম। উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া একটা উপায় আছে, বাচ্চাটা নষ্ট করা, কিন্তু বাচ্চাটা নষ্ট করলে
মেঘলার বাচ্চা ধারণ করার দুইটা টিউব থেকে একটা টিউব কেটে বাদ দিতে হবে, ফলে আর কোনো দিন মা হতে পারবে কি না নিশ্চিত নয়। আপনি এসব কি বলছেন? হয় ধৈর্য ধরতে হবে অথবা বাচ্চা নষ্ট করতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত আকাশ, এভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুমি বাসায় যাও, ভালো করে ঠান্ডা মাথা ভেবে মেঘলার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। সেদিন আকাশ কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল, তারপর দিন এসে আমাকে বলল, সন্তান দিয়ে কি হবে ম্যাম? যদি প্রতিদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, আমি বাচ্চা চাই কিন্তু মেঘলার বিনিময়ে চাই না, আপনি অবর্ষণের ব্যবস্থা করুন। আমি বললাম, তুমি কি শিওর? জবাবে আকাশ বলল, বাচ্চাটা থাকলে মেঘলার বাচ্চা হয়তো সুস্থ থাকবে, কারণ 20% হলেও ওদের বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু আমার বাঁচার সম্ভাবনা 1% নেই, কারণ বাচ্চা জন্মানোর আগে আমি নিজেই হার্ট অ্যাটাক করে মারা যাব। সবসময় মনে হবে এই হয়তো মেঘলার সাথে খারাপ কিছু ঘটছে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, শুধুই মনে হচ্ছিল মেঘলা হয়তো সেন্সলেস হয়ে গিয়েছে। এই দুশ্চিন্তা নিয়ে আমি থাকতে পারবো না ম্যাম। এত ভালোবাসো বউকে? মেঘলা শুধু আমার ভালোবাসা না, ও আমার স্বপ্ন, আমার আবেগ, আমার আশা, আমার অভ্যেস, আমার জীবন। মেঘলা রাজি হয়েছে? ওকে বলিনি, বলবো না, সার্জারি পর জানাবো, তা না হলে ও রাজি হবে না কখনোই। ও খুব জেদি জানেন তো ম্যাম, যত যাই হয়ে যাক ও কখনো বাচ্চা নষ্ট করতে পারবে না। কিন্তু আকাশ, আবেগ বেশি দিন থাকবে না, তোমার বয়স কম, এখন বউয়ের জন্য ভালোবাসা থাকলেও যখন বয়স বাড়বে তুমি বাবা হতে পারবে না, তোমার পরিবার তোমাকে চাপ দিবে, তুমি আবার বিয়ে করবে, তখন মেঘলার জীবনটা বেঁচে থেকেও মরার সমতুল্য হবে। তাই ওকে বিষয়টা না জানিয়ে আমি কিছু করতে পারবো না। ঠিক বলেছেন, মেঘলা যদি আমার শুধু বউ হতো তাহলে হয়তো এমনটাই করতো, কিন্তু আমি ওকে শুধু বউয়ের চোখে দেখি না, কখনো ছোট বোনের মতো স্নেহ করি, কখনো বন্ধুর মতো ভালোবাসি, আবার কখনো পোষা পাখির মতো আদর করি। মেঘলা আমার অভ্যেসে মিশে গিয়েছে ম্যাম, আমি বেঁচে থাকতে ওকে কোনোদিন ছাড়তে পারবো না। আপনি জানেন আমাদের বিয়ের 1 মাস হয়েছে, আর প্রেমের বয়স প্রায় 10 থেকে 15 বছর, কিন্তু আমি কখনো মেঘলাকে বউয়ের মতো করে কাছে পাইনি। শুধুমাত্র 1 দিন ফিজিক্যাল রিলেশন হয়েছিল, তাও অ্যাক্সিডেন্টলি, দুজনের সম্মতি ছাড়া, যার ফলেই বাচ্চাটা। তারপরেও আমাদের সম্পর্কের এতটুকুও পরিবর্তন হয়নি। আমার কখনো মনে হয়নি মেঘলাকে আমার কাছে পেতে হবে, বা ও কেন বইয়ের মতো আচরণ করছে না সেটা নিয়েও কোনো দিন প্রশ্ন করিনি। এরপরও বলবেন আমি ওকে ছেড়ে দেব? আসলে মেঘলা জন্মের পর থেকে আমি জানতাম ও আমার বউ। এই এত বছরের সম্পর্কের মধ্যে অনেক ঝড় এসেছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়তে পারিনি, কারণ আমরা দুজন দুজনেরটাই অভ্যস্ত। মেঘলা মা হতে পারলো কি না সেটা আমার উপর কোনো দিনই প্রভাব ফেলবে না, আর এতিমখানা তো আছেই, সেখান থেকে না একটা ছেলেকে দত্তক নিয়ে নেব। আপনি চিন্তা করবেন না, আমার যে কোনো সিদ্ধান্তে মেঘলা সম্মতি দিয়ে দেবে। যেদিন সার্জারি করতে আসবে বলবেন আমার জন্য ওর একটা কিডনি ডোনেট করতে হবে, ও যদি সম্মতি দেয় তখন সার্জারি করবেন, না হলে করবেন না। কিন্তু বাচ্চা ছাড়া থাকতে পারবো, কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না ম্যাম, আমার ভালোবাসাকে কেড়ে নেবেন না প্লিজ। বর্তমান তুমি বলো, এরপর আমি ওকে কি করে বলতাম? মেঘলা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, ঢুকরে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু ডাক্তারকে সেটা বুঝতে না দিয়ে চলে আসলো। রাস্তায় আনমনে হাঁটছে মেঘলা। আমি কি এমন অন্যায় করেছিলাম খোদা, আমার সাথে এমন কেন হয় বারবার, আমাকে কেন পরীক্ষা দিতে হয়, আজ আমাকে এই কোন পরীক্ষার সামনে ফেললে, নিঃসন্তান হয়ে বেঁচে থেকে কি করব, 5 জন 5টা কথা শোনাবে, আকাশের সারা জীবন এক না পাওয়া নিয়ে থাকতে হবে, আর বড় মা বড় বাবা কি এটা মানবে, কি করেই বা মানবে, আকাশ যে তাদের একমাত্র ছেলে, তারই যদি কোনোদিন বাচ্চা না হয়, বাবা মা হিসেবে কারো পক্ষে কি এইটা মানা সম্ভব? শুধুমাত্র আমার জন্য সবার মাঝে একটা অসম্পূর্ণতা থেকে যাবে সারা জীবন, আমি এবার কি করব? আকাশের সাথে থাকলে যেভাবেই হোক অ্যাবর্শন করিয়ে দিবেই, আমি যতই নিষেধ করি আমার কথা শুনবে না, আমি না চাইলেও জোর করে করাবে, আমার এখন কি করা উচিত?
এদিকে নেহার বিয়ের তারিখ ঠিক করে মেহমান চলে যাওয়ার পর আকাশ সারা বাড়ি খুঁজেও মেঘলাকে পায়নি। নেহা, মিলি, তোদের বলেছিলাম না মেঘলাকে দেখে রাখতে, এখন কোথায় ও? ভাইয়া, আমরা ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম মেঘলা হয়তো রুমে গিয়েছে, ও যে বাইরে চলে যাবে বুঝতে পারিনি। যখন এত মিষ্টি মিষ্টি কথা বলছিল তখনই বলেছিলাম গন্ডগোল আছে, একবার শুধু হাতের কাছে পাই আর যদি আমি ওর পা ভাঙতে না পারি আমার নামও আকাশ না। আমার কি করা উচিত? আকাশের কাছ থেকে পালিয়ে যাব, তারপর বাচ্চা নিয়ে ফিরে আসব, ব্যাপারটা কেমন হবে? আকাশ নিশ্চয়ই খুশি হবে, তাই না? কিন্তু কোথায় যাব? আমার তো কেউ নেই। দূর বাবা, কীসব উল্টাপাল্টা ভাবছি আমি। বাচ্চা নিয়ে আসতে আসতে ততদিনে আমাকে না পেয়ে আকাশ তো পাগল হয়ে যাবে, তার উপর যদি মরে যায় তখন কি হবে? একুল ওকুল দুই গুল যাবে, যে কটা দিন বেঁচে থাকতাম সেটাও আকাশের সাথে থাকতে পারবো না। না না, জীবনে অনেক ভুল করেছি, এবার আর আমি কোনো ভুল করব না, ভুল সিদ্ধান্ত নিয়ে আকাশকে আর কষ্ট দেব না। আমি কোনো দিনও আকাশকে সুখ দিতে পারিনি, সবসময় অন্যের কথা শুনিয়ে গিয়েছি, ওকে কষ্ট দিয়েছি, অনেক হয়েছে। আর নয়, যতদিন বেঁচে আছি আমি আকাশের সাথেই থাকব, জীবনের শেষ কটা দিন হলেও আমি ওকে সুখী করব। আমি ওকে বাচ্চার কথা বললে ও হয়তো মানবে, আমি আকাশকে বোঝাবো, ও নিশ্চয়ই আমার কথা শুনবে, আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না। হ্যাঁ, সেই ভালো হবে। আমার এখন কোনো উল্টাপাল্টা চিন্তা না করে বাসায় ফিরে যাওয়া উচিত, আমি যে এখানে এসেছিলাম সেটা আকাশকে কিছুতেই জানতে দিলে চলবে না। মেঘলা খুব সাবধানতার সহিত বাসায় ফিরল। বাসা ঢোকার সময় শুনতে পেল আকাশ চেঁচামেচি করছে, নেহা মিলি সহ বাসার সব কাজের লোকদের বকাঝকা করছে। আজ আমার রক্ষা নেই, ভাইয়া না জানি কি করবে আমার সাথে, কোথায় গিয়েছিলাম প্রশ্ন করলে কি উত্তর দেব? যাই হোক, আগে ভিতরে যাই, এই অবস্থাতে ও নিশ্চয়ই আমাকে মারবে না। সে জানে আকাশ তাকে মারবে না, তবুও ভয়ে মেঘলার জান যায় যায় অবস্থা, সে পা টিপে টিপে ঘরে ঢুকল। মেঘলাকে দেখা মাত্র আকাশ তার কাছে গেল, তারপর রক্তরাঙা চোখে মেঘলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় গিয়েছিলি তুই? তোকে এতবার বারণ করার পরে তুই বাইরে বেরিয়েছিলি কেন? মেঘলা আমতা আমতা করে বলল, আমি কোথাও যাইনি। আবার মিথ্যা বলিস, একটা থাপ্পড় মারবো না, যাসনি তা তখন কোথায় ছিলি? আমি তো এখানেই ছিলাম। একদম মিথ্যা কথা বলবি না, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, তুই কোথাও ছিলিস না। আমি বাসায় ছিলাম না, আবার কোথাও যাইনি, একটু সামনে গিয়েছিলাম। তা কোন দুঃখে সামনে গিয়েছিলি শুনি, কোনো নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি? আকাশের কথা শুনে মেঘলার মন খারাপ হওয়ার কথা হলেও তার খারাপ লাগছে না, কারণ সে এখন জানে আকাশ তার ভালোর জন্যই এত চিন্তা করে। কী সব যা তা বলছিস আকাশ, আর মেঘলা তুই এত জ্বালাস কেন বলতো? আকাশ যখন নিষেধ করেছে তার বাইরে যাওয়া কি দরকার ছিল, কেন শুনছিস না কথা? আমি কারোর সাথে দেখা করতে যাইনি, বুঝেছিস? তাহলে কোথায় আর কেন গিয়েছিলি? এটা আনতে গিয়েছিলাম, বেশি দূর যাইনি। আকাশ রাগে গজ গজ করতে করতে বলল, কি এটা? মেঘলা আকাশের সামনে আচারের একটা বয়াম ধরে বলল, আচার? বাসায় মাংস, রোস্ট, পোলাও এইসবের গন্ধে আমার বমি পাচ্ছিল খুব, আচার খেতে ইচ্ছে করছিল কিন্তু কোথাও পাইনি, তাই কিনতে গিয়েছিলাম। তা আমাকে বললে কি হতো, আমি কি এনে দিতাম না? তুই ব্যস্ত ছিলি, কিন্তু আমার তখনই খেতে ইচ্ছে হয়েছিল তাই গিয়েছিলাম। এবার থেকে যাস, দেখবো তোর কত ক্ষমতা, ঘরের বাইরে এক পা বের হলে তো ঠ্যাং ভেঙে গুঁড়ো করে দেবো বলে দিলাম। আচ্ছা বাবা, আর যাবো না। এক্ষুনি ঘরে যা, ঘরে যা, আমি খাবার পাঠাচ্ছি। আমি এইসব খাবার খাবো না, চল বাইরে থেকে খেয়ে আসি। আবার বাইরে? একা তো যাবো না, তোর সাথে যাবো, আগেই তো বললাম এইসব খাবারের গন্ধে আমার বমি পাচ্ছে। আমি জানি তুই এসব খাবি না, তোর জন্য ছোট মা আলাদা করে রান্না করেছে, আমি আগেই বলে দিয়েছিলাম, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। মেঘলা আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো। খেয়ে নে।
মেঘলা প্লেটটা হাতে নিতে আকাশ চলে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি কাজ? আরে মাত্র তিন দিন পর নেহার বিয়ে, জানিস না? ও তুই জানবি কি করে? তুই তোর ঘরে থাকার মেয়ে না, বাইরে বাইরে থাকলে কি আর ঘরে খবর রাখা যাবে? মেঘলা কোনো উত্তর না দিয়ে মিষ্টি হেসে আকাশের হাত ধরল। কি ব্যাপার বলতো, বকা দিলাম তাও ঝগড়া করলি না যে? অনেক তো ঝগড়া করলাম, আর কত? মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার, তাই না? আকাশ বেশ অবাক হয়ে বলল, মানে? কিছু না, আয় তো কাছে এসে বস, কাজ সে পরে করা যাবে। আকাশ দাঁড়িয়ে আছে দেখে মেঘলা আকাশকে টেনে বসিয়ে দিল। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা প্লেট হাতে নিয়ে খাবার মাখতে শুরু করেছে। আকাশের আগে কখনো মেঘলাকে এত শান্ত থাকতে দেখেনি, তাই অবাক চোখে তাকিয়ে আছে। মেঘলা খাবার মেখে প্রথমে আকাশের মুখের সামনে ধরল। কি করছিস এসব মেঘলা? তোর কি হয়েছে বলতো? এত শান্ত থাকার মেয়ে তো তুই না। ধুর বাবা, কি আবার হবে? তুই তো বলেছিলি তোকে না খাইয়ে যেন আমি না খাই, তাহলে এখন উল্টো গান গাইছিস কেন? আকাশ কোনো জবাব দিল না। নে হা কর, খিদে পেয়েছে তো আমার। আকাশ খাবারটা মুখে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরল আর নিজের অজান্তেই বলে উঠল, তোকে আমি কোথাও যেতে দেবো না মেঘলা, তুই সব সময় আমার সাথেই থাকবি। আকাশ কেন এমন বলছে মেঘলা বুঝতে পেরেও না বোঝার ভান করতে চেয়ে নিজেকে সামলে নিতে চাইলেও শেষ পর্যন্ত আর পারল না, কেঁদে দিল। মেঘলার কান্না দেখে আকাশের সন্দেহ হলো। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন মেঘলা? সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? মেঘলা সাথে সাথে চোখ মুছে বলল, কিসের কোথায় গিয়েছিলাম? এই মেঘলা তুই কাঁদছিস কেন? তোকে আমি কত কষ্ট দিয়েছি, তবু তুই আমায় কত ভালোবাসিস সেটাই ভাবছিলাম। থ্যাঙ্কস গড, আমি কি না কি ভেবেছিলাম। কি ভাবছিলি তুই বলে দে, আমাদের বাচ্চার ব্যাপারে বলে দে প্লিজ, যাতে আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে পারি, তা না হলে আমি তোকে কিভাবে নিষেধ করব বাচ্চাটা নষ্ট না করতে? আমি যদি নিজে থেকে বলি তাহলে তুই জেনে যাবি আমি সব জেনে গিয়েছি, তখন তুই নতুন প্ল্যান করবি, অন্য কোনোভাবে আমাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিবি, আমি তোর বুদ্ধির সাথে পেরে উঠবো না, প্লিজ নিজে থেকে বলে দে। কি ভাবছিলি বল। এই তো এতদিন পর হলেও বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি। না তুই মিথ্যা বলছিস, তুই এইসব ভাবছিলি না, অন্য কিছু ভাবছিলি। তোর মাথা ভাবছিলাম, খেতে বসে সারা দুনিয়ার গল্প করে ফেলছিস, চুপচাপ খা। তুই খাইয়ে দে। আমার তো খেয়ে দে কাজ নেই, নিয়ে নিয়ে খা। দে না প্লিজ। তোর ব্যাপার তো বুঝতে পারছি না, কখনো তো আমার হাতে খেতে যাস না, আমি জোর করে দিলেও খেতে যাস না, আজ হঠাৎ আমার হাতে খেতে যাইছিস, কি ঘটনা কি বলতো? আবার কোনো কুবুদ্ধি করছিস তাই না? ধুর বাবা, আমি কুবুদ্ধি ভাবছি না, তোর মাথায় কুবুদ্ধি গিজ গিজ করছে তাই এইসব ভাবছিস, আমার জাস্ট ইচ্ছে হয়েছে তাই বলেছি, খাইয়ে দিবি কি না সেটা বল। আকাশ তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছিস কেন? না দিলে খাবার নিয়ে বিদায় হ, আমি খাবো না, কি হলো যা? আমি বারণ করেছি নাকি? আয় খাইয়ে দিচ্ছি। ভালো করে খাওয়াস, যেন কাটা না লাগে। ওরে বাপরে, পৃথিবীর সবচেয়ে কেয়ারলেস মেয়ে আমাকে শেখাচ্ছে কীভাবে মাছ খাওয়াতে হয়, আগে গিয়ে খাওয়া তো বলতো, সেদিনও তো ইলিশ খাইয়ে দিলাম, সব ভুলে গেছিস? মেঘলা আকাশের গলা জড়িয়ে আকাশের গলা চুমু খেয়ে হি হি করে হেসে দিল। আসলে তোকে রাগাতে আমার ভালো লাগে তাই বলেছি। আকাশ মেঘলার কর্মে পুরো ভেবাচাকা খেয়ে গেল। মেঘলা তুই ঠিক আছিস তো? কিসব ঘুরছিস, কিছুই তো বুঝে উঠতে পারছি না। এত বুঝে কি হবে বলতো, দুনিয়াটা কতদিনের, হুট করে একদিন আজরাইল এসে বলবে এই চলো, সাথে সাথে চলে যেতে হবে, তাই বেঁচে থাকতে এত বোঝাবুঝির দরকার নেই, মন যখন যা করতে চায় তাই করা উচিত, চুমু খেতে ইচ্ছে করছিল করে ফেলেছি। আকাশ আবার জবাব দেওয়ার ভাষা পেল না। নে হা কর তো, সারা দিন খাসনি দেখেই বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে গেছে, নে নে আমি খাইয়ে দিচ্ছি। হাজারটা কথা বলতে বলতে মেঘলা আকাশকে খাইয়ে দিতে লাগলো।
আকাশ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে সব ভুলে মেঘলার তালে তাল মিলাতে লাগলো, কারণ মেঘলা এত মিষ্টি করে আকাশের সাথে কখনোই কথা বলেনি। মেঘলা আকাশকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো আকাশে চুলও ঠিক করে দিচ্ছে। মেঘলার মুখে যেন খই ফুটছে, গাল ভর্তি হাসি। তার খাওয়া শেষ হওয়ার আগে নাবিল রুমে আসলো। কিরা আকাশ, কখন এসেছিস? বের হওয়ার নামই নিচ্ছিস না। কালকে মেহেন্দি, পরদিন গায়ে হলুদ, মানে বুঝিস একদিনও বাকি নেই। কাল থেকে বাড়িতে বিয়ে, সব অ্যারেঞ্জ করবো কখন, আর সবাইকে দাওয়াত করবোই বা কখন? তাড়াতাড়ি চল না। মানে উফ, কিসের মানে মানে, চল তো। আকাশের কথা শুনে নাবিল আকাশকে টেনে নিয়ে চলে গেল। নাবিল আর আকাশ সব অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল, রাত 10টা বেজে গিয়েছে। নাবিল, অনেক হয়েছে, এবার বাসায় যাই, চল। তোর ব্যাপার কি বলতো, আজ শুধু বাসায় যেতে চাইছিস? টায়ার্ড লাগছে। না না বস, এত সহজে টায়ার্ড হওয়ার পাত্র তো তুমি নও। কি হয়েছে শুনি। ধুর বাবা, কিছু হয়নি, তো কি করে বলবো। এতদিন পর মেঘলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল, কি যে ভালো লাগছিল। শালা, তোর জন্য ঠিকমতো প্রেমটাও করতে পারলাম না। মেঘলাটা নিশ্চয়ই রাগ করেছে। কি এত ভাবছিস বলতো? আরে ভাই, এত কথা না বলে একটু তাড়াতাড়ি করতো, আর কি কি বাকি আছে বল। এই তো ক্যাটারিংয়ের জন্য লোক রেডি করতে হবে, আর মেহেন্দির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে ওদের। তার মানে 12টার আগে তো শেষ হবে না, তাই না? তুই কি মেয়ে যে 12টাকে ভয় পাচ্ছিস? আকাশ বাধ্য হয়ে নাবিলের সাথে কেনাকাটায় লেগে পড়ল। বাসায় ফিরতে ফিরতে সত্যিই ঘরে কাটা 12টা পেরিয়ে গেল। বাসার সবাই সারাদিন কাজ করে ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছে। নাবিলও নিজের রুমে চলে গেল। আকাশ গিয়ে মেঘলার ঘরে উঁকি মারল। মেঘলাও ঘুমিয়ে গিয়েছে দেখে আকাশের মন খারাপ হলো। নিশ্চিত মেঘলা রাগ করেছে, আমার সাথে প্রেম তো দূর, ঠিক মতো কথা বলবে না, যা জেদ মেঘলার। আকাশ হতাশ হয়ে ঘরে ফিরে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বিছানা শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করে মেঘলার কথা ভাবতে লাগলো। ঠিক তখনই বুঝতে পারল কেউ তার পাশে এসে শুয়েছে। নাবিল, এসব ফাজলামি আমার ভালো লাগে না, তুই ড্রয়িং রুমে যা, আমার সাথে ঘুমাবে পারবি না। নাবিলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। কিরে কথা কানে যাচ্ছে না বলেই নাবিলের দিকে হাত বাড়ালাম। সাথে সাথে দুজনে চিৎকার করে উঠল। আকাশ তাড়াতাড়ি করে লাইট জ্বালালো, তাতে সে অবাক হলো, কারণ তার সামনে নাবিল নয়, নাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে মেঘলা। তুই এখানে কি করছিস? তার আগে বল, তুই এটা কি করলি? কি করেছি? আবার প্রশ্ন করছিস, কি করেছিস, লজ্জা করছে না? আরে বাবা, আমি কি করে জানবো, এটা নাবিল নয়, তুই। হাত দিয়ে তো বুঝেছিলি নিশ্চয়ই কোথায় হাত দিয়েছিস, তারপরেও ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরছিলি কেন? ছি, কি বাজে ছেলে তুই, তোর রুমে আসাটাই ভুল হয়েছে আমার বলে হন হন করে চলে যেতে চাইল। আরে বাবা, এই ঘুট ঘুটে অন্ধকার আমি কি করে বুঝবো যে আমি কারো বুকে হাত দিয়েছি? মেঘলা পিছন ফিরে বলল, ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হলে জুতা খুলে মারবো। তোকে আমি চিনি না মনে করেছিস, লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখিস, সুযোগ পেলে চেপেও ধরিস। আমি জানি হাত দিয়ে তুই ঠিকই বুঝেছিলি, তারপরেও মজা নিচ্ছিলি। গড প্রমিস, আমি বুঝিনি, বুঝি বলে নিশ্চিত হওয়ার জন্য এভাবে ধরেছিলাম। না বুঝলে চাচালি কেন? আর ড্যাম ইট, ছি আকাশ, তুই কি বললি মনে মনে ভাবলাম। আচ্ছা ধরলেই বা কি হয়েছে? হ্যাঁ, তুই তো অন্য কেউ না, আমার তো বউ। অসভ্য জানোয়ার ক্যারেক্টারের ছেলে, তোকে যেন আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি, বুঝেছিস? বলে চলে গেলাম। যত দোষ সব সময় আমারই হয়, ভূতের মতো তোকে এখানে আসতে কে বলেছিল? কি কপাল আমার, এটা নাকি আবার আমার বউ, আর আমি বাইরে কি করলাম, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। এ হাত দিয়ে আমি, ছি 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 আকাশ, লজ্জা হওয়া উচিত তোর। সকাল হতে না হতে বাসায় মেহমানদের আসা শুরু হলো, সবাই সকাল সকাল উঠে গিয়েছে। সকাল 7:30, সবাই নাস্তা করতে বসেছে, আকাশও এসে খেতে বসল। কিরে একা আসলি যে, মেঘলা কোথায়? কোথায় আবার থাকবে, নিশ্চয়ই ঘুমাচ্ছে। আরে বাবা, ডেকে আনবি না, খাবে না, এরপর সবাই তো ব্যস্ত হয়ে পড়বে। ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুম থেকে উঠে খাবে। একটু পর মেহমানে ভরে যাবে, তখন আর খাবারই পাবে না, ক্যাটারিং এর লোকজন আসার আগ পর্যন্ত আর কোনো রান্না হবে না। তখন দেখবি এই রান্না মেহমানরা সব খেয়ে ফেলেছে,
মেঘলার জন্য আর কোনো খাবারই থাকবে না। আমি খেয়ে নিয়ে যাচ্ছি বলেই খাওয়া শুরু করলো। আকাশের দুঃসম্পর্কের একজন ফুপু খেতে বসেছিল, আকাশের কথা শুনে প্রশ্ন করে বসল, মেঘলা কে গো শাহানা? আকাশ কি বিয়ে টিয়ে করে ফেলেছে নাকি? শেষে কি না কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলো? হায়রে কপাল, বাপ মার একটাই ছেলে, সেও কি না বাবা মার কষ্ট বুঝলো না? না মানে? তাই বলো, আমি ভাবলাম কাউকে না জানিয়ে বিয়ে টিয়ে করে ফেলেছে। তুইও তো উল্টো পাল্টা উত্তর দিচ্ছিস নাবিল। হুহু, মেঘলা তো জন্মের পর থেকেই আমার বউ, এ আমার নতুন কি? ছোট মা খাবারটা দাও তো। বলে আকাশ খাবার নিয়ে চলে গেল। ওই উঠ। মেঘলা ঘুম ঘুম চোখে তাকিয়ে আকাশকে দেখে লাফ দিয়ে উঠে বসলো। তুই এই ঘরে কি করছিস? এমন ভাবে বলছিস যেন আমি এই ঘরে কখনো আসিনি। মেঘলা বলল, গতকালও নিষেধ করেছিল ওর চোখের সামনে আসতে, আর সকাল হতে না হতে চলে এসেছে, তাই ওকে রুম থেকে বের হওয়ার জন্য বলল, আর বলল ওর মুখও দেখতে চায় না। আরে বাবা, কতবার বলবো, আমি ইচ্ছে করে করিনি, এটা জাস্ট একটা মিস্টেক ছিল। মিথ্যা বলছিস, আমি জানি তুই ইচ্ছে করে করেছিস। তুই কি রুম থেকে বের হবি না আমি চলে যাব? আরে পাগলামি করিস না তো, বাসে অনেক লোকজন এসেছে, সিন ক্রিয়েট করলে সবাই খারাপ ভাববে। মেঘলা আর কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু দরজাটা খোল তাড়াতাড়ি, কি হচ্ছে এইসব? তোর কি লজ্জা নেই? অন্য ছেলে হলে লজ্জায় মুখ দেখাতে পারতো না, তোর লজ্জা না থাকলেও আমার আছে। আমি তোর চোখের সামনে আসতে চাই না, তাই বলছি রুম থেকে বের হ তুই, তা না হলে আমি ওয়াশরুম থেকে বের হব না। আচ্ছা বাবা চলে যাচ্ছে, খাবারটা খেয়ে নিস। বলে এর আগে গজ গজ করতে করতে চলে গেল আকাশ। আকাশ মুখ ভার করে নিজের ঘরে যেতে চাইল, তার আগে নাবিল আকাশকে আটকে দিল। কি হয়েছে বলতো, আবার ঝগড়া? না ঝগড়া আসলে। আসলে কি? কাল রাতে আমি মানে, দূর বাবা, এই সময় বলতে পারবো না, তবে যাই হয়েছে ভালো হয়নি। মেঘলা রাগ করার কারণ আছে তাই করেছে, আমি সত্যিই মিস্টেকলি করেছে। তুই মেঘলাকে একটু বুঝিয়ে বলবি প্লিজ। কি মানে মানে করছিস? আরে ভাই, ঘটাতে পেরেছিস, বলতে পারবি না কেন? আর না বললে সমাধান করব কি? কাল রাতে আমি লাইট অফ করে ঘুমিয়েছি, হঠাৎ বুঝতে পারলাম আমার পাশে কেউ শুয়েছে। আমি ভাবলাম তুই, তাই হাত দিলাম, কিন্তু সেটা তো তুই ছিলি না, মেঘলা ছিল, সেজন্য এখন মেঘলা রাগ করেছে। বুঝলাম না, এত রাগ করার কি আছে? ওই বাসায় তো তোরা একসাথে ঘুমাতি। আরে ভাই, তুই তো দেখছি কিছুই বুঝিস না। আমি মেঘলা সেন্সিটিভ জায়গায় দিয়ে ফেলেছি হাতটা, তবে বিশ্বাস কর আমি ইচ্ছে করে দিইনি, অন্ধকার আমি বুঝতে পারিনি। আজব তো, এটা কি তোর প্রেমিকা নাকি যে এটা নিয়ে রাগারাগি হবে? বউয়ের গায়ে হাত দেয় না, এমন কোনো ছেলে আছে? আছে, এই যে তোর সামনে জলযন্ত্র দাঁড়িয়ে আছে, আমি মেঘলার গায়ে হাত দেবো তো দূর, ভালো করে কোনোদিন তাকিয়েও দেখিনি। আর হাসাস না তো, বাচ্চা কি তাহলে উড়ে উড়ে এসেছে? মানে ওই অনেকটা তাই, এটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারিস, আমি রাগে কি করেছি জানি না, আর মেঘলা তো ইচ্ছাই ছিল না। বাস্তবিক অর্থে আমাদের মাঝে স্বামী স্ত্রী যে একটা মিষ্টি সম্পর্ক সেটা গড়ে উঠেনি। মেঘলা আমাকে লজ্জা পায় নাকি ভয় পায় আমি সেটাই তো বুঝি না। এতক্ষণে বুঝলাম, মেঘলা তোকে এখনো ভাই আর কেন ডাকে? শালা ওর লজ্জা না ভাঙলে ও তোকে স্বামী হিসেবে মানবে কেন? ওর লজ্জা ভাঙানোর দায়িত্ব কার? আমার? তো কি আমার? যাবো নাকি ভেঙে দিয়ে আসি? উফ, মজা করিস না তো, এখন কি করবো সেটা বল। মেঘলার লজ্জা ভেঙে ওকে আপন করে নেওয়ার দায়িত্ব তো তোরই, ওকে তোর বুঝাতে হবে তুই ওর ভাই না স্বামী। ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। হুম, যা। আকাশ যেতে গিয়েও ফিরে আসলো। আবার কি হলো? দোস্ত, আমার নিজেরও তো আইনজি লাগে। আকাশ নিজের বউকে আদর করতে লজ্জা পাচ্ছে, বাহ, এটা তো নিউজ পেপারে দেওয়ার মতো ঘটনা। নার্ভাস লাগছে। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাচ্ছি, পরে আবার দোষ দিস না। এই না না, আমি নিজে যাচ্ছি। নাবিল হাসতে হাসতে নিচে চলে আসলো, আর আকাশ মেঘলার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তুই আবার চলে এসেছিস? কেন এসেছিস বল?
বোঝাতে এসেছি। আমি তোর ভাই না বর। আজব, ভাই হলেই কি আর বর হলেই কি, মানুষ তো একটাই, তাই না? একই, তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? আকাশ মেঘলাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো। মেঘলা দুই হাতে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে বলে উঠল, এটা কি ধরনের চাহনি? বড় হওয়ার পর ভালো করে কোনোদিন দেখিনি, তাই দেখছি। বেশ সুন্দর দেখতে হয়েছিস তো তুই। একেই বলে সাতখণ্ড রামায়ণ সীতাকার বাপ। আমি ছোট থেকেই কিউট, বুঝেছিস? আকাশ হাত বাড়িয়ে মেঘলাকে আস্তে করে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলল, আমি কেমন সুন্দর কথা বলছি তুই বুঝিসনি? ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি। এই সৌন্দর্য ছোটদের থাকে না, বুঝেছিস? আচ্ছা, আমি আগে কেন দেখিনি বলতো? কত কিছু মিস করে গেলাম। এখানে ছোট বড়র কি আছে? আমার দিকে এভাবে তাকাবি না, বুঝেছিস? বাজে ছেলে কোথাকার। তুই আমার বউ মেঘলা, তোর শরীরে হাত দেওয়ার অধিকার আমার আছে। ইডিয়েট, কাল অসভ্যতা করে শান্তি হয়নি, আজ আবার শুরু করেছিস? দাঁড়া, আজ তোর হচ্ছে। কি এমন করেছি? এখন তার চেয়েও বেশি কিছু করবো। কালকেরটা ছিল অনিচ্ছাকৃত, আর আজকেরটা ইচ্ছাকৃত। তুই নিশ্চিত ড্রিঙ্কস করেছিস, তা না হলে এমন নির্লজ্জের মতো কথা বলতি না, ছাড় আমাকে। মেঘলা আকাশকে ছেড়ে দিয়েই দৌড় দরজার বাইরে গিয়ে মুখ বের করে বলে উঠল, এবার দেখব তুই আমাকে কোথায় পাস। আকাশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই মেঘলা কি আদৌ কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝবে? আমাকে ভাইয়া চোখে দেখার বাদ দিতে পারবে? হ্যাঁ, তুই এমন কেন করছিস? আমি জানি তুই আমার কাছ থেকে কি চাস, কিন্তু আমি যে মা হতে চলেছি, আমি কি করে তোর ইচ্ছা পূরণ করব? আমি জানি তোকে এখন আমি লাই দিলে তুই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতি, তাই চলে আসতে বাধ্য হলাম। তাও স্বাভাবিক প্রেগনেন্সি হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ক্ষেত্রে তো তা নয়। সরি রে, আমি যে কোনোভাবেই আমার বাচ্চার ক্ষতি হতে দিতে পারবো না, ক্ষমা করে দিস। সারা দিন কেটে গিয়েছে, মেঘলা একবারও আকাশের সামনে আসেনি। আমার এসব করা ঠিক হয়নি, মেঘলার কাছে ক্ষমা চাইতে হবে। ম্যাচারি আমাকে ভয় পাক, আমি সেটা চাই না। সারাটা দিনে একবার কথা পর্যন্ত বলেনি। গায়ে হলুদের স্টেশন জানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আকাশ। এর মধ্যে নেহা আকাশকে ডাকলো, এই ভাইয়া এদিকে আয়, মেহেদি পরবি? এই আমি কি মেয়ে যে মেহেদি পরব? একটু পরে কিছু হয় না, আয় তো। এর মধ্যেই মেঘলা আসলো। বাহ, মেঘলা এখানে আছে, তাহলে তো যেতেই হয়, সারাদিন কথা হয়নি, এখন একটু কথা বলতে পারবো। ভাবতে ভাবতে আকাশ গিয়ে নেহার পাশে বসলো, সাথে সাথে মেঘলা একটা মেহেদির প্যাকেট নিয়ে চলে যেতে চাইলো। কি রে মেঘলা, মেহেদি পরবি না? না। এত জেদ? আমি এসেছি বলে চলে যেতে চাইছিস? আচ্ছা, আমিও তো চোখের সামনে আসবো না। আকাশও মেহেদির না পরে চলে গেল। রাত ১২টা, মেহেদি উৎসব শেষ, এবার ঘুমানোর পালা। যে যার মতো জায়গা খুঁজে শুয়ে পড়েছে আকাশে, সন্ধ্যা থেকেই ছাদে একবারের জন্যও নিচে আসেনি। আজ অনেকদিন পর বন্ধুরা এসে সাথে আড্ডা দিচ্ছে, নাবিলও আছে। তোরা বস, আমি একটু খাবার নিয়ে আসি বলে নিচে নেমে খাবার নিয়ে আবার যখন যাবে, তখনই মনে হলো ছাদে বেশ ঠান্ডা, ফুলাতে একটা টি শার্ট পরে যায়। ভেবে যেই নিজের রুমে গেল, গিয়ে অবাক হলো, কারণ মেঘলা সেখানে বসে আছে। তুই এখানে কি করছিস? এতক্ষণে আসার সময় হলো, কখন থেকে ওয়েট করছি? তুই অপেক্ষা করছিস তো আমার জন্য? হ্যাঁ, আমার মেহেদি কে পরিয়ে দিবে? দেখতে পাচ্ছিস না হাত খালি? আজব, সবাই যখন বলছিল পরিসনি কেন? তোর হাতে পড়বো বলে। মানে? এত মানে বুঝে কাজ নেই, এদিকে আয় মেহেদি পরিয়ে দে। ছেলেরা মেহেদি পরাতে পারে নাকি? অবশ্যই পারে, মানুষ চাইলে সব করতে পারে। আমি পারবো না, বন্ধুরা সবাই অপেক্ষা করছে, আমাকে যেতে হবে, পারবো না আমি। মেহেদি পরানোটা আমার কাজ নয়, এটা মেয়েদের কাজ। তার মানে আমার মেহেদি পরা হবে না? কিন্তু আমি তোর হাতে পরবো বলেই তো তখন পরিনি। পরিসনি কেন? এটা তোর ভুল, আমি কি করতে পারি তাতে? তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? আমি কি মেঘলা যে কারণ ছাড়া রাগ করবো? যা সত্যি তাই বলছি, আমাকে যেতে হবে, সিরিয়াসলি।
আমি কিন্তু কেঁদে দিব বলেই কান্নার ভাব নিল। আচ্ছা বাবা দেখি হাতটা দে, পরিয়ে দিচ্ছে, তবে এত ডিজাইন করতে পারবো না, তাড়াতাড়ি দে, যা পারি করে দিয়ে চলে যাচ্ছে। মেঘলা হাত বাড়িয়ে দিল, আকাশও মেহেন্দি হাতে লাগাতে শুরু করলো। একটা হার্টেকে তার ভিতরে AM লিখে দে। মানে AMBM তো ঘরের ভিতরে হয়, হার্টের ভিতরে আবার কেন? মেঘলা কাঁদো কাঁদো হয়ে বলল, তুই আমাকে ইচ্ছে করে কাঁদাতে চাইছিস? আকাশ মুচকি হেসে নিজের ফোনটা বের করে মেঘলার হাতে দিয়ে বলল, তুই গেম খেল, আমি যা পারি করে দিচ্ছি। মেঘলা আর কথা না বাড়িয়ে তাই করতে লাগলো। কিছুক্ষণ পর দেখ তো হয়েছে, মেঘলা তাকিয়ে দেখলো হাতে একটা লাভ আর ভিতরে সুন্দর করে লেখা আকাশ প্লাস মেঘলা। মেঘলা হা করে তাকিয়ে আছে হাতের দিকে। এবার হ্যাপি লিখলে পুরোটাই লিখবো, শুধু এম কেন লিখ? এবার আমি যাই, তুই চাইলে এখানে থাকতে পারিস, আমি রাতে আসবো না। মানে কি? ফ্রেন্ডরা এসেছে বললাম না, ওদের সাথে একটু সময় দিতে হবে তো। কি মজা তাই না? এদিকে একটু আয়। কি হয়েছে বল? মেঘলা তার মেহেন্দি পরা হাতটা আকাশের হাতে ধরিয়ে দিল। কি হলো? আমার ঘুম পেয়েছে। তো ঘুমা। হ্যাঁ ঘুমাচ্ছি, দেখিস মেহেদি যেন নষ্ট না হয়। মানেটা কি? তুই এখন সারা রাত আমার হাত ধরে বসে থাকবি যেন মেহেদি নষ্ট না হয়। খেয়ে কাজ নাই? অবশ্যই আছে, বউয়ের মেহেদি পাহারা দেওয়াটা আপাতত তোর প্রথম কাজ। ইম্পসিবল, সবাই আমার জন্য ওয়েট করছে। ঠিক আছে চলে যা, তাহলে আমার আর ঘুমানো হবে না, সারা রাত জেগে থাকতে হবে। তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাচ্ছিস? না তো, যা সত্যি তাই বললাম। মেঘলা ফাইজলামি করিস না কিন্তু, কতদিন পর ওদের সাথে দেখা হয়েছে বলতো, আমি না গেলে ওরা রাগ করবে। এই ওরা তোর স্কুলের বন্ধু, মানে নাবিল ভাইয়েরও তো বন্ধু, তাই ওদের জন্য নাবিল ভাই যথেষ্ট, সো অজুহাত দিবি না, যেতে ইচ্ছে হলে চলে যা, বাধা দিচ্ছি না তো। কাশ বাধ্য হয়েই মেঘলার পাশে বসল। নে ঘুমা, আমি যাচ্ছি না, এবার খুশি তো? সেই ছোট থেকে আমাকে বন্ধুদের সাথে মিশতে দিস না, কি আজব স্বভাব একটা। আমার জিনিস অন্যজনকে কেন দিব রে? বাই দ্য ওয়ে একটা সত্যি কথা বলি, আমি কিন্তু তোর উপর রাগ করিনি, তুই আজ আমাকে এটা ওটা কিছুই করতে দিতি না, তাই রাগের অভিনয় করেছিলাম যাতে তোর বোরিং রুলসগুলো চাপিয়ে দিতে না পারিস। কি তবে রে, আজ তো তোকে আমি, মেঘলা চোখ মিটমিট করে বলল, সরি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখন ঘুমে আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ বলে চোখ বন্ধ করে নিল। পারিস তুই? মেঘলা আবার চোখ খুলে বলল, মেহেদি যেন নষ্ট না হয় আর ঘুম থেকে উঠে যেন দেখি তুমি এখানেই আছো, কোথাও যাওনি, বউকে খুশি করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। জো হুকুম ম্যাডাম, মেঘলা এক গাল হেসে জবাব দিল, ম্যাডাম নয় বউ, লাভ ইউ আমার সুইট বর। ঘুমা পাগলি কোথাকার, আমি কোথাও যাব না।